এই বিষয়গুলো আমরা গতদিন যেহেতু ভিডিও প্লে করেছিলাম, বাকিটা জয়েন করতে থাকুক, আমরা আজকেও একটু দেখি। স্যাম্পলের জন্য মূলত স্যাম্পল ওয়ার বিম হয়, বিভিন্ন সাইজের আছে। টেনশনার আছে, টেনশনারটা দেখাচ্ছে, ওয়ার বিম যেটা আমরা বলেছিলাম যে ফ্ল্যাঞ্জ অ্যান্ড ব্যারেল। স্যার, ক্লাসটা অ্যাকচুয়ালি রেকর্ড করার পারমিশন দিলে বেটার হতো। কত আইডি? স্যার, TEM হচ্ছে ID 3, মুনাব্বির আফসান। মুনাব্বির, ID 3, TM এর। জি স্যার। মুনাব্বির রাফসান, জি স্যার। পারমিশন দিয়েছে। এই যে এটা হচ্ছে মূলত আমাদের ওয়ার্প বিম, ওয়ার্প বিম যেটা আমরা দেখতেছি এখানে। এই ওয়ার্প বিমের মধ্যে এটা হচ্ছে ব্যারেল, যেটা আমি বলেছিলাম যেখানে আমরা ওয়ার্প গান গুলোকে ওয়াইন্ডিং করব। আর এইগুলো হচ্ছে ফ্ল্যাঞ্জ, যেটা চাকতির মতো একটা ফ্ল্যাঞ্জ। এই ফ্ল্যাঞ্জ টু ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স, F2F ডিস্টেন্স বলা হয়, এটাকে অ্যাডজাস্ট করা যায় স্ক্রুর মতো করে। এই ফ্ল্যাঞ্জ ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিস্টেন্সটাকে কম বেশি করা যায়। তো এখানে মূলত একটা এমটি ফ্ল্যাঞ্জ লোড দেওয়া হচ্ছে, অর্থাৎ এখন ওয়ার্পিং শুরু হবে, শুরু হবে, একটা খালি বিম এখানে লোড দেওয়া হচ্ছে, ওয়ার্পিং শুরু করবে এখন। একটু লক্ষ্য করো, এটা হচ্ছে বিম ব্র্যাকেট। বিম ব্র্যাকেট মানে বিমটাকে তো একটা, এটা তো আমরা মাউন্টিং করবো, আবার একে কি করব, ডিসমাউন্টিংও করব। অর্থাৎ আমাদেরকে কাজ শেষ হলে সেটাকে আবার খুলে নিয়ে আসতে হবে। এই জন্য ওই সুবিধাটা রাখছে ওরা, হাইড্রোলিক সিস্টেম থাকে বা নিউমেটিক সিস্টেম থাকে। এই যে এখন শুরু হচ্ছে, কিভাবে ওয়ার্কিংটা শুরু হবে। প্রত্যেকটা কোণ থেকে ইয়ার্ন উইথড্রল হচ্ছে, দেখো টেনশনার, এখানে গাইড আছে, টেনশনার আছে, ডিস টাইপ টেনশনার, এই যে গাইড, তার পাশেই টেনশনার, গাইডের সম্মুখে টেনশনার। এগুলাও গাইড, সাথে সাথে এখানে গাইডের সাথে সাথে এখানে এই অংশগুলোর মধ্যে, এই যে একটু লক্ষ্য করো, এই যে এই অংশগুলো হচ্ছে স্টপ মোশন ফিলার। এইটা গাইড, এটা গাইড, দুইটা গাইডের মাঝখান দিয়ে একটা করে দেখো আর একটা অংশের ভিতর দিয়ে ইয়ার্ন পাস হয়েছে, অর্থাৎ যখনই ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে সেটা নিচে পড়ে যাবে, মানে সে ফিল করাবে, সেন্সর হিসেবে কাজ করতেছে যে ইয়ারটা ওখানে ব্রেক হয়েছে, তখন মেশিনটা স্টপ হয়ে যাবে। স্টপ মোশন ফিলার যেটাকে বলি আমরা, বা সেন্সর। হ্যাঁ, তো এই যে ছিঁড়ে গেল, একটু লক্ষ্য করো, এই যে ছিঁড়ে গেলে কি ঘটনাটা ঘটে দেখো।
এই যে ছিঁড়ে গেল, ছিঁড়ে যাওয়ার সাথে সাথে মেশিনটা স্টপ হয়ে গেল, মেশিন কিন্তু স্টপ, আর কোনো ওয়ার্কিং চলতেছে না, ওয়ার্কিং হচ্ছে না, ছিঁড়ে গিয়েছে। আবার লক্ষ্য করো, ছিঁড়ে গেল, মেশিন বন্ধ হয়ে গেছে পুরো মেশিনে। বারবার রিপিট করতেছি যাতে ব্যাপারটা সহজে ক্লিয়ার হয়। স্টপ মোশন ফিলার কোনটা? আবার দেখাচ্ছি, ছিঁড়ে গেল, মেশিন বন্ধ হয়ে গিয়েছে। পরে সেটা নটিং করে দিবে, বা যখন এটা টাই আপ করে দিবে তখন আবার শুরু হবে। এই যে এখানে দেখো, এক সারি রিড আছে, এক সারি রিড আছে, একটু আবারও লক্ষ্য করো। এই যে এই যে অংশগুলো অনেকগুলা ডেন্টের মতো, হ্যাঁ, একটা করে স্ট্রিকের মতো দাঁড় করানো আছে অনেকগুলা পাশাপাশি, একটা দুইটা তিনটা, এগুলাকে বলা হয় অ্যাডজাস্টেবল ভি রিড, অ্যাডজাস্টেবল রিড, অ্যাডজাস্ট করা যায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা দুইটা পাশাপাশি স্টিক বা দুইটা পাশাপাশি ডেন্টের মাঝের অংশ দিয়ে একটা করে ইয়ার্ন পাস হচ্ছে। ইয়ার্নগুলো কিন্তু বেশ ফাঁকা ফাঁকা অবস্থায়। দেখো, আমরা বলেছিলাম ওয়ার্ক বিমের মধ্যে যদি 800টা ক্রিল ক্যাপাসিটি হয়, 800টা ইয়ার্ন থাকে, তাহলে 800টা ইয়ার্ন 60 ইঞ্চির মধ্যে যদি আমরা ওয়ার্ক বিমের ফ্ল্যাঞ্জ টু ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স যদি বলি 60 ইঞ্চি, 60 ইঞ্চ, তাহলে 60 ইঞ্চের মধ্যে 800টা ইয়ার্ন অ্যালোকেট করা থাকবে। 800টা ইয়ানকে আমরা অ্যালোকেট করব, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটু ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে, একটু ফাঁকা ফাঁকা অবস্থায় আছে। এবং এই ফাঁকা ফাঁকা অবস্থাটা, অর্থাৎ একটা ইয়ান থেকে আরেকটা ইয়ানের ডিস্টেন্স, হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কন্ট্রোল করি এই রিডের সাহায্যে, অ্যাডজাস্টেবল ভি রিড বলে, অ্যাডজাস্টেবল ভি রিড বা অ্যাডজাস্টেবল রিড বলে। এটা অ্যাডজাস্ট করা যায় দুইটা স্টিক পাশাপাশি, দুইটা এই যে দুইটা স্টিকের মধ্যবর্তী অংশ, ফাঁকা অংশ দিয়ে একটা করে ইয়ান পাস হয়। এখানে এটা মূলত স্যাম্পলের জন্য, এই জন্য অল্প পরিমাণে ক্রিল ক্যাপাসিটি। লেংথ কত মিটার হচ্ছে? মাস্কিং টেপ দিয়ে এটা করা হলে এখন সেটা খুলে ফেলা হবে আর কি, মানে শেষ। এটা মাস্কিং টেপ, মানে অল্পটুক পরিমাণে, দেখো বেশি কিন্তু ওয়ার্পিং করা হয়নি। এটা মূলত স্যাম্পল বিম, আমরা স্যাম্পল প্রোডাকশন করব, অর্থাৎ বায়ার বাল্ক আমাদের একটা অর্ডার দেয় যে 1 লাখ মিটার, কিন্তু 1 লাখ মিটার অর্ডার শুরু করার আগেই আমাদেরকে অ্যাপ্রুভ করাইতে হয়, অর্থাৎ বায়ার যে আমাদেরকে সোয়াসটা দিয়েছিল, সেই সোয়াসটা দিয়ে আমরা তাদেরকে, বায়ারকে কিছু ফেব্রিক প্রোভাইড করি, ওই সোয়াস দিয়ে, ওই সোয়াচের মতো করে ফেব্রিক আমরা রিপ্রোডিউস করতে পেরেছে কিনা, এই ধরনের একটা ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করার জন্য যে আমরা পারি কিনা। এই জন্য বায়ার যখন আমাদেরকে কোনো অর্ডার দেয়, অর্ডার প্লেস করে, তখন সোয়াচ দিয়ে দেয়, এই সোয়াচটা অ্যানালাইসিস করে আমরা আবার এই ধরনের ওই সোয়াচের মতো করে সোয়াচের অনুরূপ ফেব্রিক ডেভেলপ করি। সেই ডেভেলপড ফেব্রিকটাকে আমরা আবার বায়ারের কাছে পাঠাই, বায়ার যখন ওটাকে আবার ইন্সপেক্ট করে অ্যাপ্রুভ করায় দেয় যে ঠিক আছে, আপনি আমারটা রিপ্রোডিউস করে দিতে পেরেছেন, সুতরাং আপনি এখন বাল্ক প্রোডাকশনে যেতে পারেন, অর্থাৎ আপনি এখন বৃহৎ পরিসরে যে 1 লাখ মিটার, 2 লাখ মিটার, 10 লাখ মিটার, যেটা আমি চেয়েছি সেটা আপনি এখন তৈরি করে আমাকে দিতে পারেন। এই যে প্রোডাকশনে যাওয়ার আগে, বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগে স্যাম্পল প্রোডাকশন করতে হয়। স্যাম্পল প্রোডাকশন করার পরে ওই স্যাম্পলটাকে বাইরের কাছ থেকে অ্যাপ্রুভ করাইতে হয়। যদি বায়ার অ্যাপ্রুভ করে, সেই অ্যাপ্রুভ স্যাম্পলের অনুরূপে আমি আবার 1 লাখ মিটার, 2 লাখ মিটার, অ্যাকর্ডিং টু দ্য বায়ার্স রিকোয়ারমেন্ট, বায়ার যত লাখ মিটার চেয়েছে, বায়ারের অর্ডার লেন্থ যত হবে, এই পরিমাণ ফেব্রিক আমি তাকে রিপ্রোডিউস করে উইদিন লিড টাইমের ভিতরে প্রোভাইড করব। তো এখন স্যাম্পলের জন্য তো আমি হুট করে অনেক 10 হাজার, মানে 50-60 হাজার মিটার লেংথের ওয়ার্পিং করব না। দেখা যাবে যে আমি 200 মিটার ওয়ার্পিং করব, 200 মিটার বা 100 মিটার, 150 মিটার। এই জন্য এখানে অনেক কম পরিমাণ ইয়ার্ন আছে, দেখা যাচ্ছে এখানে ওয়ার্পিং ওয়ার্পিং করা হয়েছে অনেক কম পরিমাণ লেংথের ইয়ার্নকে, এবং সেটা স্যাম্পল লুমে যাবে, স্যাম্পল লুম থেকে স্যাম্পল প্রোডাকশন হবে।
এটা বিম ব্র্যাকেট, ওই বিমটাকে তার পজিশনে হোল্ড করে রাখার জন্য ব্র্যাকেট থাকে, মানে বিম হোল্ডার। এখন নতুন একটা এমটি বিম যদি দেওয়া হয়, নতুন করে আবার ওয়ার্কিং শুরু হবে। আচ্ছা, এটা যে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, এখানে কি কিছুটা হলে ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করতে হবে কাইন্ডলি। প্রসেসটা আর কি, হ্যাঁ প্রসেসটা একটা কথা ছিল বলো। অ্যাকচুয়ালি রেকর্ডিং এর পারমিশন এখনো আসেনি, মানে এখনো দেখাচ্ছে যে হোস্ট দ্বারা ডিসেবল করা আছে। আমি তো দিছি, থামো, কত আইডি? স্যার আইডি 3TN, কি স্যার হচ্ছে হ্যান্ড রেজ করবো যাতে আপনার মানে খুঁজে পেতে হ্যাঁ সুবিধা হয়? হ্যাঁ 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 হ্যান্ড রেজ করো। অনেকজন তো তোমাদের, অনেকজন বলতে 3 ডিপার্টমেন্টের? স্যার আমি রিজাইন করেছি তো আই থিঙ্ক এখন ইজি হবে কিছুটা। পাইছি, হ্যাঁ। স্যার দিয়েছি আমি, হ্যাঁ বলো। পুরোটা কি একবার শর্টে বলা যাবে? মানে 7টার দিকে জয়েন করে দেখেছি যে স্যার আপনি অনেক কিছু বলে ফেলছেন, দিকে জয়েন করে দেখেছো অনেক কিছু? মানে অনেক কিছু বলতে মাঝখানে পেয়েছি, মানে কথা মাঝখান থেকে শুনতেছিলাম, তখন অলরেডি ভিডিওটা চলতেছিল আর কি। আচ্ছা, এই পাইছো তুমি? আমি পারমিশন দিয়েছি, এই যে আমার এখানে দেখাচ্ছে জি রিমুভ স্যার পারমিশন রেকর্ডিং, টু রেকর্ড। হ্যাঁ, ওকে ওকে জি স্যার ওকে, রেকর্ডিং। হ্যাঁ। আচ্ছা, যে আসছো এখন তাদেরকে বলি, আমরা মূলত একটা ভিডিও শো করতেছিলাম। অর্থাৎ ভিডিও বলতে ইন্ডাস্ট্রিতে কিভাবে একটা স্যাম্পল, স্যাম্পলের জন্য। অর্থাৎ স্যাম্পল বলতে বোঝাচ্ছি, আমরা আমাদের বায়ার আমাদেরকে একটা অর্ডার দিল 2 লাখ মিটার। বায়ার অর্ডার দেওয়ার পরে অর্ডারটাকে ফাইনালি এক্সিকিউট করার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আমি 2 লাখ মিটার, বায়ার আমাকে সোয়াচ দিল, আমি বায়ারের সোয়াচটা ক্যানালাইসিস করে আমি শুরু করে দিলাম প্রোডাকশন, এটা হবে না, এটা কোনো অ্যাপ্রুভ মানে অ্যাপ্রুভ ওয়ে না। অর্থাৎ আমাকে কি করতে হবে, বায়ার আমাকে সোয়াচ দিল, একটা রুমাল টাইপ ফেব্রিক দিল। আমি সোয়াচ বলতে সহজে বোঝাচ্ছি রুমাল টাইপ ফেব্রিক, রুমালের মতো দেখতে, 1 স্কোয়ার ফিট হতে পারে, 1 ফিট 1 ফিট করে। তো এই ধরনের একটা ফেব্রিক আমাকে বায়ার শো করলো, প্রোভাইড করলো, অনেকভাবে হতে পারে। সেটা একটা ওয়ে হচ্ছে একটা ফেব্রিকের স্যাম্পল দিল, সোয়াচ বলি। এই সোয়াচটা নিয়ে আমি আমার ফ্যাক্টরি, আমি ফ্যাক্টরি পার্সন, আমি ফ্যাক্টরি পার্সন কি করব, ওই সোয়াচটা অ্যানালাইসিস করব, কি করব, ইপিআই বের করব, ওয়ার্পের ডেন্সিটি, অর্থাৎ ওয়ার্প ইয়ার্ন পার ইঞ্চিতে কতটা আছে, এন্ডস পার ইঞ্চ, ইপিআই বের করলাম। আবার ওয়ার্প ইয়ার্নের কাউন্ট বের করলাম, কত কাউন্টের ওয়ার্প ইয়ার্ন ব্যবহার করা হয়েছে, ওয়েফট ইয়ার্নের কাউন্ট বের করলাম, ওয়েফট ইয়ার্নের ডেন্সিটি বের করলাম, পিপিআই, পিক্স পার ইঞ্চ, এবং ওয়েফট ইয়ার্নের কাউন্ট বের করলাম। যদি সেটা চেক আর স্ট্রাইপ ফেব্রিক হয়, সেক্ষেত্রে কালার কালার কি ধরনের কালার ইউজ করা হয়েছে, অর্থাৎ এটাকে প্যান্টোন নাম্বার বলা হয়। কালার গুলাকে বিভিন্ন নাম্বার দ্বারা ডিনোট করা হয়, লালের মধ্যেও দেখা যায়, রেড কালারের মধ্যে অনেক ভেরিয়েশন আছে, রেডের মধ্যে অনেক ভেরিয়েশন, তো কোনটা কোন কালার এটা আসলে চোখে দেখে বোঝা যাবে না। এই জন্য একটা সফটওয়্যার আছে ডাটা কালার ওয়েস, তো যারা এই ধরনের কাজগুলো করে তারা ডাটা কালার ওয়েস সফটওয়্যারের মাধ্যমে বায়ারের স্যাম্পলটা দিয়ে ওই কালার নাম্বারটা বের করে ফেলে, প্যান্টোন নাম্বারটা ম্যাচ করে। অর্থাৎ বায়ারের যে ফেব্রিকটা প্রোভাইড করেছে, সেই ফেব্রিকের এক একটা ইয়ার্নের মধ্যে যদি ইয়ার্ন ডাইড ফেব্রিক হয়, চেক স্ট্রাইপ ফেব্রিক হয়, সেক্ষেত্রে এক একটা ইয়ার্নের কালার কোন প্যান্টোন নাম্বার সেটা বের করে। অ্যানালাইসিস হয়ে গেল, অ্যানালাইসিস হয়ে আমি এখন এই ফেব্রিকটাকে বাল্ক প্রোডাকশনে চলে যাব না, অর্থাৎ আমি 2 লাখ মিটার বায়ার আমার কাছ থেকে চেয়েছে, আমি ডিরেক্টলি 2 লাখ মিটার প্রোডাকশনে দিয়ে দিলাম, যেহেতু আমি বুঝতে পেরেছি বায়ার আমার কাছে কি চেয়েছে, এটা করা যাবে না। অর্থাৎ আমি যে বুঝতে পেরেছি আমি যে পারবো বায়ারের ফেব্রিকটাকে 2 লাখ মিটার প্রোভাইড করতে, যে আমি পারবো, এটা বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগেই ওই বায়ার যে সোয়াচ প্রোভাইড করেছে, এর মতো করে কিছু অল্প পরিমাণ ফেব্রিক আমাকে রিপ্রোডিউস করতে হবে বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগেই। ওই ফেব্রিকটা বায়ারের সোয়াচের মতো করে রিপ্রোডিউস করার পরে আবার বায়ারের কাছে পাঠাইতে হবে, বিদেশি বায়ারের কাছে আবার পাঠাইতে হবে, বা থার্ড পার্টির মাধ্যমে বায়ারকে দিতে হবে। বায়ার তখন আমাদেরকে যে সোয়াচ প্রোভাইড করেছিল, বায়ারের কাছে তো একটা কপি আছে, যে আমি মনে করো থার্মেক্স ইয়ার্ন ডাইড ফেব্রিক্স লিমিটেড, থার্মেক্স আছে নরসিংদীতে, একটা ইন্ডাস্ট্রি ও ইয়ার্ন ডাইড ফেব্রিকের, তারা তো জানে যে থার্মেক্সে আমি এই সোয়াচটা প্রোভাইড করেছি। তো তখন থার্মেক্স ওয়ালারা যখন তাদের স্যাম্পল প্রোডাকশন করে এটা যখন বায়ারকে পাঠাবে, বায়ার তখন মিলায় দেখবে যে আসলে আমারটার মতো করে হয়েছে কিনা। যদি বায়ার দেখে যে হ্যাঁ থার্মেক্স ইন্ডাস্ট্রিটা আমার মতো করে, আমি যা চেয়েছি সেভাবেই ফেব্রিকটা স্যাম্পল ফেব্রিকটা রিপ্রোডিউস করতে পেরেছে, তখন ওখান থেকে তারা অ্যাপ্রুভ করে দেয়, এটাকে অ্যাপ্রুভ স্যাম্পল বলা হয়।
অর্থাৎ অ্যাপ্রুভ করে দেওয়া হলো। এই অ্যাপ্রুভ স্যাম্পলটা যখন বায়ার আমাদের থার্মেক্সে পাঠাই দিবে, তখন থার্মেক্স ওয়ালারা ওই অ্যাপ্রুভ স্যাম্পলকে রেফারেন্স ধরে 2 লাখ মিটার যে অর্ডার দিয়েছিল, H&M একটা ইন্ডাস্ট্রি ইয়া হতে পারে, বায়ার H&M, ইউনিক্লো, তো এই ধরনের বায়ার গুলো যখন পাঠাবে ওই অ্যাপ্রুভ স্যাম্পলকে বেস করে, তখন বাল্ক প্রোডাকশন 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ মিটার যে প্রোডাকশনের অর্ডার দিয়েছে সেটা শুরু হয়ে যায়। এখন সেটা করার জন্য তো স্যাম্পল প্রোডাকশন করতে হবে। তা আমি এতক্ষণ ধরে যে ভিডিওটা প্লে করলাম সেটা হচ্ছে স্যাম্পল ওয়ার্পিং মেশিন। দেখো ছোট, এটা হচ্ছে ভিড়ি। দেখো এখানে এখানে এই অংশটুকু একটু লক্ষ্য করার মতো, আমি যে বললাম প্রত্যেকটা ডেন্টের ভিতর দিয়ে, এখানে দুইটা পাশাপাশি ডেন্টের ভিতর দিয়ে ইয়ান পাস করতেছে, দেখো এক দুইটার মাঝখানে একটা, দুইটা দুইটা পাশাপাশি যে স্টিক দাঁড় করানো আছে তার মাঝখান দিয়ে একটা করে ইয়ান পাস করতেছে, দুইটার এক দুইটা পাস করবে না, দুইটার মাঝখান দিয়ে একটা ইয়ানে পাস করবে। এটাকে বলা হচ্ছে অ্যাডজাস্টেবল রেট, এটাকে অ্যাডজাস্ট করা যায়, কম বেশি করা যায়, অর্থাৎ লেন্থ সংকোচন প্রসারণ করা যায়। আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে এমটি বিমটাকে লোড দিচ্ছে, এটা বিম ব্র্যাকেট, এটা বিম ব্র্যাকেট মানে বিমটাকে লোড দিতে হবে, বিমটাকে ধরে রাখার জন্য ব্র্যাকেট বলে, বিম ব্র্যাকেট, BRACKET ব্র্যাকেট। হ্যাঁ এখন এই যে শুরু হবে ওয়ার্পিং, ওয়ার্পিং শুরু হয়ে গিয়েছে, এলে অটোমেশন, সব অটোমেশন, কন্ট্রোল ডিভাইস, বিভিন্ন ধরনের কন্ট্রোল। এখন প্রত্যেকটা প্যাকেজ থেকে, এই যে এটা হচ্ছে টেনশনার, এটা হচ্ছে গাইড, গাইডের পাশে টেনশনার, ইয়ান উইথড্রল হচ্ছে, ইয়ান উইথড্রল হওয়ার সময় দেখো তো একটা বেলুন ফর্মেশন হচ্ছে না, মানে একটা করে রাউন্ড একটা শেপ ফর্মেশন হচ্ছে, এটাকে বেলুন বলা হয়। এই যে বেলুন এটা ঘুরতেছে, ঘুরে ঘুরে যেহেতু সাইড উইথড্রলের ওভার এন্ড উইথড্রলের ক্ষেত্রে বেলুন ফর্মেশন হয়, দেখো ঘুরে ঘুরে হচ্ছে। এটাও গাইড, এখানে আমি বলেছিলাম যে স্টপ মোশন ফিলার আছে, অর্থাৎ ইয়ান ব্রেক হলে, ইয়ান ব্রেক হলে কি হয় দেখো, এখানে ব্রেক হবে, এখন মেশিন থেমে যাবে, এটা হচ্ছে স্টপ মোশন ফিলার, স্টপ মোশন সেন্সর, অর্থাৎ মেশিনটা বন্ধ হয়ে যাবে, তখন ওই স্পেসিফিক পোর্শনে একটা রেড লাইট জ্বলে উঠবে, রেড লাইট জ্বলে উঠলে যে ওয়ার্কার আছে সে বুঝবে যে এখানে ইয়ান ব্রেক করেছে, তখন সে সেটা হাতে দিয়ে নটিং করে দিবে, নটিং করে দিলে তখন আবার নতুন করে মেশিন চালু হবে, তাছাড়া চালু হবে না কিন্তু। আচ্ছা যেহেতু স্যাম্পল কথা বলছিলাম, স্যাম্পল প্রোডাকশন লুম বা স্যাম্পল বিম, এই জন্য দেখা যাবে যে স্যাম্পল বিম অল্প হওয়ার পরেই সেটা বন্ধ করে দিবে, বেশি করবে না, অল্প, যেহেতু ফেব্রিক আমাকে রিপ্রোডিউস করে বায়ারকে পাঠাতে হবে, বায়ার এটা অ্যাপ্রুভ করবে যে আসলে আমি পারি কিনা, তো এটা অল্প পরিমাণ করার পরে দেখা যাবে যে বায়ারকে প্রোভাইড করা হবে। এখানে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে বিম, ওয়ার্প বিম, তার ভিতরে একটা দেখো ড্রামের মতো দেখা যাচ্ছে, দেখছো, একটু লক্ষ্য করো, এটা তো ওয়ার্প বিম, এটা তো ঘুরতেছে কিন্তু ভিতরে একটা ড্রামের মতো দেখা যাচ্ছে, সেটা মূলত এই ওয়ার্প বিমটাকে ড্রাইভ দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে, এটা ড্রাম ড্রিভেন, ড্রামের সারফেস কন্ট্যাক্টে এই ওয়ার্প বিমটাকে ড্রাইভ দেওয়া হচ্ছে, ইনডিরেক্ট ড্রাইভ যেটাকে আমরা বলি, ওয়াইন্ডিং এ যেরকম পড়েছি ইনডিরেক্ট ড্রাইভ, এখানেও ইনডিরেক্ট ড্রাইভ, অর্থাৎ ড্রামের সারফেস কন্ট্যাক্টে এই যে ওয়ার বিমটাকে ড্রাইভ দেওয়া হচ্ছে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফ্যাক্টরিতে কি হয় যাতে আমরা সহজেই বুঝতে পারি, এবং পড়ানোর সময় যাতে সহজে ভিজুয়ালাইজ করা সহজ হয়। এখানে কাউন্টার কত মিটার লেন্থ হচ্ছে, এটা যখন আমরা আমাদের শেষ কাউন্টার হয়ে গেল 395 96 97 34 ছিল, 3400 হয়ে গেল, মেশিন বন্ধ হয়ে গেল, কাউন্টারে সেট করা যায় প্রি ডিটারমাইন্ড লেন্থ, আগে থেকে আমি বলে দেবো যে কত মিটার হবে, হয়ে গেলে সেটা কি করব, ওটা মেশিন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, 4000 মিটার দিয়েছিলাম, 4000 মিটার হয়ে গেছে, মেশিন বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা
এটা যখন হবে তখন দেখবা ড্রামটা একটু দূরে সরে গিয়েছে, যেটা দিয়ে আমরা ওয়ার বিমটাকে ড্রাইভ দিচ্ছে, এই যে সরে গেল, দূরে সরে গেল। অর্থাৎ এটা যদি ড্রাম ড্রিভেন বাই সারফেস কন্ট্রাক্ট, ওই ড্রাম ওই ভিতরের দিকে যে ড্রামটা, ওই ড্রামটা এই ওয়ার বিমের সারফেস কন্ট্রাক্টে থেকে ওয়ার বিমটাকে ঘুরাচ্ছে। অর্থাৎ ড্রাম যদি ক্লকওয়াইজ ঘুরে, এই ওয়ার বিমটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ড্রাম যদি ক্লকওয়াইজ ঘুরে, এই ওয়ার বিমটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। গিয়ারে তো দেখাইছি আমি দুইটা জিনিস, একটা সারফেস কন্ট্রাক্ট আর একটা, দুইটা গিয়ার। তো এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা অবশ্যই ক্লকওয়াইজ ঘুরবে। চিন্তা করো তো, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা ক্লকওয়াইজ ঘুরবে। অনুরূপ ভাবে এই ড্রামটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা ক্লকওয়াইজ ঘুরবে। এখন যখন আমার ওয়ার্পিং শেষ, ওয়ার্পিং যখন শেষ হয়ে যাবে, তখন ওই ড্রামটা ডিটাচ হয়ে যাবে, অর্থাৎ ওয়ার বিমের সারফেস কন্ট্যাক্ট থেকে ডিটাচ হয়ে যাবে। তখন ওয়ার বিমটা আমরা ডফিং করে ফেলবো। ডফিং মানে হচ্ছে যখন প্যাকেজ ফিল আপ ফুল হয়ে যায়, তখন সেটাকে এমটি প্যাকেজ দ্বারা রিপ্লেস করাকে ডফিং বলা হয়। টেপ দিয়ে দিচ্ছে যাতে ইয়ারনের এন্ড গুলা একটা সাথে একটা ইন্ট্যাঙ্গেল না হয়ে যায়। মাস্কিং টেপ দিয়ে দিয়ে দিচ্ছে যাতে কোনোটা একটা সাথে একটা কি না লাগে, ইন্ট্যাঙ্গেল না হয়ে যায়, জড়ো না লেগে যায়, একটা সাথে একটা ইন্ট্যাঙ্গেল না হওয়ার জন্য টেপ দিয়ে দিচ্ছে। আচ্ছা, আশা করি এতটুকুর মধ্যে থেকে আমরা অনেক কিছুই সহজ হয়ে যাবে আমাদের জন্য, এখন পড়া শুরু করলে, বা এটাও পরের অংশ। স্যার এখানে কি হচ্ছে অ্যাডজাস্টেবল রিড যেটা ছিল সেটার কাজ হচ্ছে ইয়ান টু ইয়ান যে ডিস্টেন্সটা আমরা দেখলাম ওই ডিস্টেন্সটা হচ্ছে সেটাকে মেইনটেইন করা। মেইনটেইন করা, সেটা মেইনটেইন করা। আমরা যখন ওয়ার্পিং প্ল্যান করব, ওয়ার্পিং প্ল্যানের সময় দেখব যে ক্রিল ক্যাপাসিটি 800, সবসময় 800টা ব্যবহার নাও হবে, 800টা ব্যবহার না হয়ে 600টা হতে পারে, 650 হতে পারে। ওটা তো হাইপোথেটিক্যাল এক্সাম্পলে ক্রিল ক্যাপাসিটি আমরা 800 বলেছিলাম, বাট এখন বর্তমানে 760টা ক্রিল ক্যাপাসিটি সম্বলিত ওয়ার্পিং মেশিন আছে। তো 760টার মধ্যে সবসময় 760টা ইউজ হবে না, 600 হতে পারে, 500 হতে পারে। ওকে, আচ্ছা, একটা আমরা এখানে আসি। এখানে আমরা এই পর্যন্ত ছিলাম, 150 গ্রাম পর্যন্ত ছিলাম। অর্থাৎ এক একটা কোন প্যাকেজের ওজন হবে 150 গ্রাম। আমরা হিসাব করে দেখলাম যে 150 গ্রাম কোন প্যাকেজের মধ্যে 10,000 মিটার লেন্থের ইয়ার্ন থাকে, যেহেতু 15 টেক্স হচ্ছে আমার ইয়ার্নের কাউন্ট, ঠিক না? এইটা তো আমরা দেখেছি, এই পর্যন্ত বুঝেছি। জি স্যার। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে বুঝবো, এখন এই অংশটুকু আমরা এখন দেখবো না, আমরা এখন একটু এই দিকে আসি। ড্রাইভ টু ওয়ার্পার্স বিম, অর্থাৎ ওয়ার্প বিম বা ওয়ার্পার্স বিম দুইটাই একই কথা। ওয়ার্প বিমও বলা যাবে, ওয়ার্পার্স বিমও বলা যাবে, অ্যাপোস্ট্রোফি এস দিয়েও এটা বলা যাবে, ওয়ার্পার্স বিম বা ওয়ার্প বিম দুইটাই কারেক্ট। আচ্ছা, ওয়ার্পার্স বিম কে আমরা ড্রাইভ দিতে চাই, আমি একটু আগে দেখালাম যে ড্রামের সারফেস কন্ট্যাক্টে অথবা ডিরেক্ট ড্রাইভ ইনডিরেক্ট ড্রাইভ দুইটাই। এখন আমরা তো এখানে ওয়ার্পের সারফেস কন্ট্যাক্ট, ড্রামের সারফেস কন্ট্যাক্টে প্যাকেজকে ড্রাইভ দিতে চাই। এখন একটু দেখি কি বলেছে। আমরা দুই ছিল আইডি,
আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটু নেটওয়ার্ক ডিসকানেক্টিভিটি হয়ে গেছে, মেবি সমস্যা। আচ্ছা, তাহলে ডিরেক্ট ড্রাইভ আর ইনডিরেক্ট ড্রাইভ আমরা যেটা দেখালাম একটু আগে, সেটা মূলত হচ্ছে ইনডিরেক্ট ড্রাইভ। এটা কারো কনফিউশন আছে ইনডিরেক্ট ড্রাইভ? কারণ ড্রামে সারফেস কন্ট্যাক্টে যদি ওয়ার্ক বিমটাকে ডিরেক্টলি ড্রাইভ দেওয়া হয় তাহলে সেটা হবে হচ্ছে ডিরেক্ট, অর্থাৎ ওয়ার্ক বিমের ওয়ার্ক বিমটাকে ডিরেক্টলি আমরা যদি ড্রাইভ দেই। আর এখানে দেখা যাচ্ছে যে ওয়ার্ক বিমের সারফেস কন্ট্যাক্টে একটা ড্রাম দেওয়া হচ্ছে, ড্রামের সারফেস কন্ট্যাক্টে প্যাকেজ ওয়ার্ক বিমটা ড্রাইভ পাচ্ছে, যেটাকে ইনডিরেক্ট ড্রাইভ বলা হয়। এখন একটু দেখি কি বলেছে। ইন কেস অফ ডিরেক্ট ড্রাইভ, আমরা একটু দেখি, ইন কেস অফ ডিরেক্ট ড্রাইভ, দ্য ওয়ার্পার্স বিম ইজ ড্রিভেন বাই গিয়ার্স। ওয়ার্পার্স বিমটা ডিরেক্টের ক্ষেত্রে গিয়ারের মাধ্যমে ড্রাইভ দেওয়া হয়। অ্যাজ দ্য ডায়ামিটার অফ দ্য বিম ইনক্রিজেস, দ্য রোটেশনাল স্পিড অফ দ্য বিম ইজ রিডিউসড ইন অর্ডার টু কিপ কনস্ট্যান্ট ওয়ার্পিং স্পিড। ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমরা যদি ওয়াইন্ডিং এর কথা চিন্তা করি, ওয়াইন্ডিং এ বলেছিলাম যে ডিরেক্ট ড্রাইভ উইথ ভেরিয়েবল আরপিএম একটা, আর একটা ডিরেক্ট ড্রাইভ উইথ কনস্ট্যান্ট আরপিএম। একটা হচ্ছে ভেরিয়েবল আরপিএম, একটা কনস্ট্যান্ট আরপিএম, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ড্রাইভ। এখানে বলা হচ্ছে যদি বিমের ডায়ামিটার বাড়তে থাকে তাহলে বিমের ডায়ামিটার বাড়ার সাথে সাথে রোটেশনাল স্পিড অফ দ্য বিম ইজ রিডিউসড, কমাতে হবে। কেন কমাতে হবে? ইন অর্ডার টু কিপ কনস্ট্যান্ট ওয়ার্পিং স্পিড, এক্ষেত্রে ওয়ার্পিং স্পিডটাকে কনস্ট্যান্ট রাখার জন্য। ইন কেস অফ ইনডিরেক্ট ড্রাইভ, দ্য ওয়ার্পার্স বিম ইজ রোটেটেড বাই ফ্রিকশনাল কন্ট্যাক্ট উইথ অ্যানাদার ড্রাম। ইন দিস কেস দ্য রোটেশনাল স্পিড অফ দ্য ওয়ার্পার্স বিম রিডিউসেস অ্যাট অ্যাজ ইটস ডায়ামিটার ইনক্রিজেস, থাস দ্য ওয়ার্পিং স্পিড রিমেইনস কনস্ট্যান্ট। এটা একটু আমি ব্যাখ্যা করি, এই কথাটা যে বললাম সেটা একটু ব্যাখ্যা করি। হোয়াইট বোর্ড শেয়ার করি। আচ্ছা, আমি একটু মোবাইল দিয়ে হোয়াইট বোর্ডটা শেয়ার করতেছি, তোমরা একটু নিজেদের ইয়ার মধ্যে জুম ইন করে নিবা। এটা হচ্ছে ওয়ার্প বিম। যদি ওয়ার্প বিমটাকে আমরা গিয়ারের মাধ্যমে বিভিন্ন ভাবে যদি কানেকশন দেই, বিভিন্ন ভাবে যদি এটাকে আমরা রোটেট করাই ডিরেক্টলি, সেক্ষেত্রে ডিরেক্ট ড্রাইভ। এখানে অনেকগুলো ইয়ার্ন এসে জড়াচ্ছে, ওয়াইন্ডিং হচ্ছে, তো ওয়ার্প বিমটা ঘুরতেছে, ওয়ার্প বিমটা ঘুরতেছে আর ইয়ার্ন জড়াচ্ছে, ওয়াইন্ডিং হচ্ছে, ওয়ার্পিং হচ্ছে সহজ কথায়। তাহলে ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে, আমরা যদি এখানে হচ্ছে ভেরিয়েবল আরপিএম থাকে, অর্থাৎ ডায়ামিটার বাড়ার সাথে সাথে গিয়ারের সাহায্যে আমরা আরপিএমটাকে কম বেশি করি, কারণ নাহলে টেনশন তো কম বেশি হবে না, টেনশন কম বেশি হবে না এবং স্পিডও কম বেশি হবে না। কারণ আমরা যখন এখানে এক ডিরেক্ট ড্রাইভ দিতে যাব, যদি ডায়ামিটার বাড়তে থাকে তাহলে একবার রোটেট করলে প্রথম দিকে যখন ডায়ামিটার কম ছিল তখন যে পরিমাণ ইয়ান জড়াতো, এখন ডায়ামিটার বাড়ার কারণে যদি স্পিড একই রকম রাখি তাহলে অনেক বেশি পরিমাণে ইয়ান জড়াবে, যেহেতু তার সার্কামফারেন্স বাড়বে, পাই ডি এন ডায়া বাড়তেছে, তাহলে পাই ডি এন, তাহলে ডায়া যেহেতু বাড়তেছে টাইমের সাথে সাথে এনটাকে কমাতে হবে, এন যখন কমাবে তখন পাই ডি এন সারফেস স্পিডটা কনস্ট্যান্ট থাকবে। এটা আমার ইয়া কি বলে ফর্মুলা, আমাকে এটা ঠিক রাখতে হবে, অর্থাৎ পাই ডি যখন বাড়তে থাকবে এনকে কমাতে হবে। সেটা যদি ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমরা গিয়ার সিস্টেমের মাধ্যমে কাজটা করি, যাতে এই সারফেস স্পিড অফ দ্য ড্রাম ওয়ার্প বিম সেটা যেন কি থাকে, কনস্ট্যান্ট থাকে। সারফেস স্পিড অফ দ্য ওয়ার্প বিম যাতে কনস্ট্যান্ট থাকে এজন্য কি হয়, ডায়া বাড়ার সাথে সাথে গিয়ারের সাহায্যে আরপিএম টাকে আমরা কমাই, যেভাবে ডায়া বাড়ে সেভাবে আমরা গিয়ারের সাহায্যে আরপিএম টাকে সিঙ্ক্রোনাইজড ওয়েতে কমাই, সমন্বয় করে কমাই, যাতে পাই ডিএন এর পরিমাণটা কনস্ট্যান্ট থাকে। যদি ডায়া বাড়ার সাথে সাথে এনটাকে আমরা না কমাই, আরপিএম টা কনস্ট্যান্ট রেখে দেয়, আরপিএম আরপিএম এর জায়গায় থাকে, তাহলে কি হবে, আরপিএম যদি না কমায়, আরপিএম আরপিএম এর জায়গায় রেখে দেয়, কনস্ট্যান্ট রেখে দেয়, তাহলে কি ঘটনা ঘটবে, ডায়া বাড়ার সাথে সাথে পাইডিএন এর পরিমাণটাও বাড়বে। যদি এটা কনস্ট্যান্ট থাকে তাহলে ডায়া বাড়ার সাথে সাথে পাইডিএন এর পরিমাণটা বাড়তে থাকবে, কারণ এখানে এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, পাই তো কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট,
তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তার মাঝখানে ডায়াটা বাড়তেছে, তাহলে আলটিমেটলি টোটাল ভ্যালুটার মানে বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তাহলে কি হলো, প্রথম দিকে অল্প পরিমাণে ইয়ান জড়াচ্ছে, একবার ঘুরলে একবার সার্কামফারেন্স অতিক্রম করে যখন তখন 3 মিটার, 3 ইঞ্চি থাকে, 3 মিটার থাকে বা 1 মিটার হয়। যখনই ডায়া বাড়া শুরু করছে, ডায়া বাড়তে বাড়তে দেখা যাচ্ছে যে একবার রোটেট করলে 3 মিটার পরিমাণে ইয়ান জড়াচ্ছে। তো এটা হলো কি, প্রথম দিকে টেকআপ রেট একরকম, শেষের দিকে টেকআপ রেট আর একরকম। সেক্ষেত্রে ইয়ানের টেনশনটা কম বেশি হবে, এর কারণে ওয়ার্প বিমের স্টেবিলিটি কমে যাবে। তাহলে আমাদেরকে যদি ডিরেক্ট ড্রাইভও দিতে হয় তাহলে ডায়া বাড়ার সাথে সাথে এনটাকে কনস্ট্যান্ট রাখা যাবে না, এনটাকে কমাতে হবে, সিঙ্ক্রোনাইজড ওয়েতে কমাতে হবে, গিয়ার রেশিও চেঞ্জ করে করে কমাতে হবে। তাহলে সেক্ষেত্রে এই অংশটুকু পাই ডি এন এর টোটাল ভ্যালুটা থাকবে হচ্ছে অপরিবর্তিত, কনস্ট্যান্ট থাকবে, এটা এটা ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে। আর ইনডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে ড্রাম আর এটা হচ্ছে ওয়ার্প বিম। তো ওয়ার্প বিম আর ড্রাম, ড্রামের ডায়াটা হচ্ছে ক্যাপিটাল ডি আর ওয়ার্প বিমের ডায়াটাকে আমরা বলবো স্মল ডি। যেহেতু ড্রামের সারফেস কন্টাক্টে ওয়ার্প বিমটা ড্রাইভ পাচ্ছে, তাহলে ড্রামের সারফেস স্পিড যত হবে ওয়ার্প বিমের সারফেস স্পিড তত হবে, যদি কোনো প্রকার স্লিপেজ না ঘটে। তাহলে শক্তি সংরক্ষণশীল নীতি অনুসারে ড্রামের সারফেস স্পিড পাই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এন, ড্রামের আরপিএম এন, ড্রামের আরপিএম এন এবং ওয়ার্প বিমের আরপিএমটা যদি ড্রাম দ্বারা ড্রাইভ হচ্ছে সেটা ছোট হাতের এন, স্মল লেটার এন ধরলাম, তাহলে শক্তি সংরক্ষণশীল নীতি অনুসারে যদি কোনো প্রকার স্লিপেজ না ঘটে তাহলে ড্রামের ড্রামের সারফেস স্পিড ইকুয়াল ওয়ার্প বিমের সারফেস স্পিড হবে। এখন ড্রামের ডায়া তো আর কম বেশি হবে না, ড্রামের ড্রাম তো ড্রাম, সেখানে তো এটা তো একটা সলিড জিনিস, এবং ড্রামের আরপিএমটাকে আমরা ঠিক রাখলাম, আরপিএম এখানে কম বেশি করবো না আমরা। এখন ড্রামের ডায়া ড্রামের আরপিএম সবকিছুই ঠিক থাকবে, তাহলে কিন্তু সময়ের সাথে সাথে ওয়ার্প বিমের ডায়া তো বাড়তে থাকবে, তাহলে ওয়ার্প বিমের ডায়া সময়ের সাথে সাথে বাড়বে, ওকে বাড়লো। আর ডি এই ড্রামের ক্ষেত্রে ডায়া এবং এন কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখন সমান রাখার জন্য, যেহেতু পাই ডি এন ইকুয়াল পাই ডি এন, সমান রাখার জন্য ড্রামের ডায়া বাড়ার সাথে সাথে এই ড্রামের বিমের ডায়া বাড়ার সাথে সাথে বিমের আরপিএম সিঙ্ক্রোনাইজড হতে অটোমেটিক্যালি কমে যাবে, এখানে আমাদের অন্য কোনো অ্যাডিশনাল গিয়ার অ্যাড করতে হবে না। তাহলে ইনডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে এই সুবিধা আছে যে এখানে অ্যাডিশনাল কোনো গিয়ার লাগে না, গিয়ার ছাড়াই শুধুমাত্র ড্রামের সারফেস কন্ট্যাক্টে আমরা ড্রায়া বাড়ার সাথে সাথে সিঙ্ক্রোনাইজড হয়েতে ওয়ার্প বিমের স্পিডটাকে আমরা রেগুলেট করতে পারি, কন্ট্রোল করতে পারি, এবং আমাদের টেক আপ রেট বা ওয়াইন্ডিং স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইন্ডিং টেনশন, প্রত্যেকটা ওয়ার্প প্ল্যানের টেনশন আমরা সবসময় একই রাখতে বলেছিলাম, সেটাও ঠিক থাকবে। এটা কি ক্লিয়ার হয়েছে? তার মানে ডিরেক্টের থেকে ইনডিরেক্টার সুবিধা বেশি? হ্যাঁ, ইনডিরেক্টের সুবিধা বেশি। এখন বর্তমান পার্সপেক্টিভের কথা বলি, যদি মেকানিক্যালি গিয়ার দিয়ে করতে চাই, সেখানে তো বললাম যে আমাদের গিয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, গিয়ারের ট্র্যাক থাকবে, গিয়ারের টিথ সংখ্যা অ্যারেঞ্জ করে করে আমাদেরকে করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি আমরা ইনডিরেক্টের কথা চিন্তা করি সারফেস কন্ট্যাক্টের মাধ্যমে, সেটা অবশ্যই অ্যাডভান্টেজিয়াস, এটা এটা অ্যাডভান্টেজ অনেক ভালো দেখে, এটা আমরা তো দেখলাম মডার্ন মেশিনের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। যদি সার্ভোমোটরের কথা চিন্তা করি, সার্ভোমোটরের কথা চিন্তা করি, প্রোগ্রামেবল সার্ভোমোটর, যেটা প্রোগ্রাম করা যায় কম্পিউটার কোডিং এর মাধ্যমে কন্ট্রোল করা যাবে, এক্ষেত্রে আবার গিয়ার টিয়ার লাগবে না। মানে আমি যদি ডিরেক্টও করি সেক্ষেত্রে গিয়ার ছাড়াই, গিয়ার মেকানিজম ছাড়াই আমরা শুধুমাত্র ডায়া যে পরিমাণ বাড়তেছে, এখানে ডায়া যে পরিমাণ বাড়তেছে, সে ডায়ার বাড়ার সাথে সাথে কি পরিমাণ আরপিএম কমাতে হবে, এন কমাতে হবে, এটা কোডিং করে দিলে অটোমেটিক্যালি এটা কনস্ট্যান্ট থাকবে। ডিরেক্টের ক্ষেত্রে পাই ডি এন, ডায়া বাড়ার সাথে সাথে আমরা ডিরেক্টের ক্ষেত্রে বললাম যে এনটাকে কমাতে হবে সিঙ্ক্রোনাইজড হয়েতে, সমন্বয় করে কমাতে হবে যাতে এই টোটাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ টেক আপ রেটটা কনস্ট্যান্ট থাকে। কখনো বেশি পরিমাণে টেক আপ নিবে তাহলে টেনশন ভেরিয়েশন হবে, প্রথম দিকে ওয়ার্পিয়ানের টেনশন বেশি থাকবে, মানে ওয়ার্পিং এর সময় যতই টাইম কম থাকবে, যতই টাইম যেতে থাকবে ততই টেনশন বাড়তে থাকবে, স্পিড বেড়ে যাবে,
যেহেতু একবার রোটেট করলে বেশি পরিমাণে ইয়ারনকে টেক আপ করতেছে। এখন এটা কনস্ট্যান্ট রাখার জন্য আমরা দেখলাম যে যদি ডায়া বাড়ে এনটাকে কমাতে হবে বাই ইউজিং গিয়ার মেকানিজম ডিরেক্টের ক্ষেত্রে, আর ইনডিরেক্টের ক্ষেত্রে দেখলাম বা সার্ফেস কন্টাক্টে দিলে সেটা সেখানে কোনো গিয়ার মেকানিজম লাগতেছে না, ডায়া বাড়ার সাথে সাথে এন কমে যাচ্ছে। কিভাবে কমতেছে? শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে, যেহেতু পাই ডিএন এবং পাই ডিএন সমান থাকতে হবে, আর এখানে যেহেতু ডি এবং এন কনস্ট্যান্ট রেখেছি পুরাটাই কনস্ট্যান্ট, এখানে ডায়া যেহেতু বাড়তেছে এনটা এমনিতেই কমে যাবে, আমাকে আর কোনো কিছু কমানোর জন্য অ্যাডিশনাল কোনো গিয়ার লাগবে না। এটা আমি এখানে ডিসকাস করলাম মডার্ন পার্সপেক্টিভ, ওটাও মডার্ন ছিল, এটাও একটা মডার্ন অ্যাপ্রোচ। কিন্তু যদি সার্ভো মোটরের কথা চিন্তা করি, প্রোগ্রামেবল মোটরের কথা চিন্তা করি, সরি, যদি প্রোগ্রামেবল মোটরের কথা চিন্তা করি, তাহলে ডিরেক্টের ক্ষেত্রে, ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে, এই ডিরেক্ট ড্রাইভের ক্ষেত্রে ডায়া বাড়ার সাথে সাথে এন যে কমাতে হবে, যেটা গিয়ারের মাধ্যমে কমালাম আমরা একটু আগে বললাম, সেখানে আমরা যদি ডায়া যতটুকু বাড়তেছে সেটা কি পরিমাণ এন কমাতে হবে, আরপিএম কমাতে হবে, যাতে এই টোটাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে, এটা যদি প্রোগ্রাম করে দেই ডায়া বাড়ার সাথে সাথে এন কমাটা, তাহলে এখানে আর কোনো গিয়ার মেকানিজম লাগবে না, ওই সার্ভো মোটরটাই টাইমের রেসপেক্টে আরপিএম টা কমাই ফেলবে, কারণ সার্ভো মোটর হচ্ছে ভেরিয়েবল আরপিএম, প্রোগ্রাম করে দিলে সে আরপিএম কম বেশি করতে পারে। জি স্যার, স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে ড্রামটা আছে, সো এই ড্রামটাকে হচ্ছে ইয়ারনের সারফেসের সাথে কন্টাক্টে থাকে না? থাকে থাকে কন্টাক্টে থাকে, এই জন্য এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এমন ভাবে ড্রামের সাথে, ড্রামটা তো প্রেশার দিয়ে রাখবে ঠিক না, ড্রামটা কিন্তু প্রেশার দিয়ে রাখবে, প্রেশার যাতে এমন না হয় সফিস্টিকেটেড ইয়ার্ন যদি হয়, যে ইয়ার্ন গুলো অল্পতে ড্যামেজ হয়ে যায় বা যার মর্ফোলজিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যেতে পারে, যদি এরকম সিনথেটিক ইয়ার্ন হয়, এই ধরনের সফিস্টিকেটেড ইয়ার্নের ক্ষেত্রে কিন্তু প্যাকেজ বা ওয়ার্প বিমটা ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, ড্যামেজও হয়ে যেতে পারে, সব কিছুর সুবিধা অসুবিধা তো থাকবেই, এই জন্য ওই প্রেশার অ্যাডজাস্টমেন্টটা মানে যাতে এমন ভাবে হয় যাতে আমার ওয়ার্প বিম ড্যামেজ না হয়, এটাও আমাকে খেয়াল রাখতে হবে। জি স্যার, সাথে তো মনে হচ্ছে একটা ফ্রিকশনও ক্রিয়েট হবে, মানে যখন হচ্ছে রোটেশন স্পিড গুলো থাকবে, এখানে ফ্রিকশনাল ফোর্স গুলাকে ব্যবহার করা হয় কিন্তু যাতে স্লিপেজ না ঘটে, স্লিপেজ ঘটলে প্যাকেজ ড্যামেজ হয়ে যাবে, যদি একবারে ক্লোজ কন্টাক্টে থাকে তাহলে তার ফ্রিকশন হওয়ার দ্বারা, ফ্রিকশনের মাধ্যমে তো হবে, ঘর্ষণ ঘর্ষণের সাহায্যে হবে, তবে স্লিপেজ হবে না, স্লিপেজ হলেই তো বিম নষ্ট হয়ে যাবে। ডিরেক্ট ডিরেক্ট ড্রাইভ অথবা ইনডিরেক্ট ড্রাইভের ব্যাপারটা আমরা এখানে বুঝতে পারলাম, যে মেথডস অফ ওয়ার্প বিম ড্রাইভিং বা মেথডস অফ ড্রাইভিং অফ ওয়ার্প বিম, ওয়ার্প বিম কে ড্রাইভ দেওয়া যায় দুই পদ্ধতিতে, একটা ডিরেক্ট পদ্ধতি, একটা ইনডিরেক্ট পদ্ধতি। এখন আমরা এটা এতক্ষণ ধরে দেখলাম হচ্ছে হাই স্পিড ওয়ার্পিং সিঙ্গেল স্টেজ, আমরা দেখলাম যে হাই স্পিড ওয়ার্পিং এ ডিরেক্টলি ক্রিল থেকে ওয়ার্প বিমে জড়াচ্ছে, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এখানে সিঙ্গেল স্টেজে ওয়ার্পিংটা কমপ্লিট হচ্ছে, ডিরেক্টলি ক্রিল থেকে ইয়ার্ন উইথড্রল হয়ে অ্যাডজাস্টেবল লিডের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত যে ওয়ার্প বিমে জড়াচ্ছে, তাহলে এটা সিঙ্গেল স্টেজে হচ্ছে। এখন আমরা দেখব সেকশনাল ওয়ার্পিং, আমরা বলেছিলাম যে হাই স্পিড ওয়ার্পিং বা ডিরেক্ট ওয়ার্পিংটা আমরা করি এক কালার ফেব্রিক তৈরি করার জন্য, এক কালারের ফেব্রিক তৈরি করার জন্য, যেটাকে আমরা বলি সলিড ডাইট অর ওভেন ডাইট, সলিড SOLID সলিড ডাইট ফেব্রিকের জন্য, এটা আরেকটা আরেক ভাবে বলা হয় ওভেন ডাইট, WOVEN ওভেন, উইভিং থেকে ওভেন, উইভিং এর মাধ্যমে যে ফেব্রিকটা প্রোডাক্টটা পাই সেটাকে আমরা বলি ওভেন ফেব্রিক, WOVEN ওভেন ফেব্রিক, প্রোডাক্টের নাম হচ্ছে ওভেন ফেব্রিক আর মেকানিজমের নাম হচ্ছে উইভিং। এখন যখন আমরা মাল্টি কালার্ড ওয়ার্প ব্যবহার করব, ওয়ার্পের মধ্যে মাল্টিপল কালার্ড ইয়ার্ন ব্যবহার করব, ইউজ করব, তখন আমরা এখানে সেকশনাল ওয়ার্পিং কে প্রিফার করব, সেকশনাল ওয়ার্পিং ছাড়া হবে না। এখন তার আগে আমরা দেখি হোয়াট ইজ সেকশনাল ওয়ার্পিং এবং সেটা কিভাবে করা হয় একটু লক্ষ্য করব আমরা। হাই স্পিড ওয়ার্পিং হচ্ছে সিঙ্গেল স্টেজেই আমাদের ওয়ার্পিং হয়ে গেল, অর্থাৎ ক্রিল থেকে ডিরেক্টলি ইয়ার্ন উইথড্রল হয়ে এসে ওয়ার্প বিমে জড়াচ্ছে,
তাহলে শেষ, ওয়ার্পিং হয়ে গেল। আর সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে ডাবল স্ট্রেস, অর্থাৎ ক্রিল ইউনিট থেকে এসে ইয়ার্ন প্রথমে একটা ট্যাপার ড্রামে জড়াবে, এখানে যে ড্রাম টামরা দেখতেছে এই যে, আমরা কি দেখতে পাচ্ছি স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিনটা হচ্ছে শেয়ার হয়নি। সরি সরি, তাই তো বলি। এবার দেখা যাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একটা ট্যাপার ড্রাম, অর্থাৎ ট্যাপার ড্রাম বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, এই এই ড্রামের একটা সাইড ইনক্লাইন করা, দেখো একটা সাইড হচ্ছে ইনক্লাইন করা, তির্যক ভাবে দেখানো, এই ড্রামটাকে আমরা বলছি ট্যাপার ড্রাম। আগে বলি যে সেকশনাল ওয়ার্পিং ইজ প্রিফারড ওভার বিম ওয়ার্পিং। হাই স্পিড ওয়ার্পিং কে যেমন বলা হয় হাই স্পিড ওয়ার্পিং, ডিরেক্ট ওয়ার্পিং এটাকে বিম ওয়ার্পিং ও বলা হয়, আর সেকশনাল ওয়ার্পিং কে বলা হয় সেকশনাল ওয়ার্পিং অথবা প্যাটার্ন ওয়ার্পিং, সেকশনাল ওয়ার্পিং অথবা প্যাটার্ন ওয়ার্পিং। তো এখানে দেখো সেকশনাল ওয়ার্পিং ইজ প্রিফারড ওভার বিম ওয়ার্পিং, মানে হাই স্পিড ওয়ার্পিং ফর মাল্টি কালার্ড ওয়ার্প, হেয়ার দ্য ইন্টায়ার উইথ অফ দ্য ওয়ার্পিং ড্রাম ইজ নট ডেভেলপড সাইমালটেনিয়াসলি। এই কথাটা বুঝতে হবে, হেয়ার দ্য ইন্টায়ার উইথ অফ দ্য ওয়ার্পিং ড্রাম ইজ নট ডেভেলপড সাইমালটেনিয়াসলি, ইট ইজ ডেভেলপড সেকশন বাই সেকশন অ্যাজ ডেপিক্ট ইন ফিগার 3.6। এই ফিগারের মধ্যে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে সেকশন বাই সেকশন করে করে ওয়ার্পিং কমপ্লিট হয়, এটা বোঝাচ্ছে। এখন কিভাবে হয় আমরা এই কথাটাকে ব্যাখ্যা করি, হেয়ার দ্য ইন্টায়ার উইথ অফ দ্য ওয়ার্পিং ড্রাম ইজ নট ডেভেলপ সাইমালটেনিয়াসলি। আমরা হাই স্পিড ওয়ার্পিং যখন দেখলাম তখন দেখলাম যে ফ্ল্যাঞ্জ টু ফ্ল্যাঞ্জ ডিস্টেন্স যেটা ছিল সেই ডিস্টেন্সটা একই সাথে ওয়ার্পিং হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়ার্প ইয়ার্ন গুলা সেটা 600 700 800 যে ইয়ার্ন গুলো আমরা ওয়ার্পিং করতেছি সেই ইয়ার্ন গুলা কি করতেছে একেবারে এই ফ্ল্যান্স থেকে আর এক ফ্ল্যান্স, এক ফ্ল্যান্স থেকে আর এক ফ্ল্যান্সের টোটাল ডিস্টেন্সটাকেই কাভার করতেছে। 800টা ইয়ার্ন যদি থাকে 600টা ইয়ার্ন যদি থাকে তো অ্যাডজাস্টেবল ভি রিড এর মাধ্যমে, ভি রিড এর মাধ্যমে আমরা প্রত্যেকটা 600টা ইয়ার্ন কে আমরা একেবারে ফ্ল্যান্স টু ফ্ল্যান্স ডিস্টেন্স এর মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, তাহলে এটা একেবারে ফুল উইথটা একেবারে কমপ্লিট হচ্ছে, ফুল উইথটা একেবারে ওয়ার্পিং হচ্ছে। কিন্তু সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে ফুল উইথ একেবারে ওয়ার্পিং হবে না, সেক্ষেত্রে আগে সেকশন করে করে হবে। এতটুকু বুঝতে পেরেছো? আমরা এর আগে যে ভিডিওটা প্রোভাইড করলাম শো করলাম সেখানে দেখলাম না যে ওয়ার্প বিমের এফ টু এফ ডিস্টেন্স এর টোটালটাকে কভার করতেছে ওয়ার্প ইয়ার্ন গুলা। একটু রেসপন্স করতে হবে। জি স্যার, স্যার আই থিংক ওই ফিগারটা দিয়ে একটু বুঝিয়ে দিলে আরো বেশি আর কি একটু ক্লিয়ার হবে জিনিসটা, মানে সেকশন বাই সেকশন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি, হ্যাঁ এই যে এখানে দেখো আমার স্পটলাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এখানে যদি 600টা ইয়ার্ন লাগে কতটা ইয়ার্ন লাগবে সেটা আমাকে ওয়ার্পিং প্ল্যান করে বের করতে হবে, সেটা আমরা বের করবো একটু ওয়ার্পিং প্ল্যানের প্ল্যান করতে গিয়ে। এখন এখানে দেখো যে এখানে যদি 600টা ইয়ার্ন থাকে 600টা ইয়ার্নকে আমরা দেখা যাচ্ছে টোটাল উইথ বরাবরে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এবং প্রত্যেকটা যেহেতু এখানে অ্যাডজাস্টেবল রিড আছে অ্যাডজাস্টেবল রিডটা দিয়ে মূলত কাজটা করা হয়। এখানে যদি এই ফ্ল্যান্স থেকে এই ফ্ল্যান্সের ডিস্টেন্স হয় 65 ইঞ্চি, 65 ইঞ্চ, তার 600টা ইয়ার্ন যদি থাকে তো 600টা ইয়ার্নকে 65 ইঞ্চের মধ্যে একেবারে সুন্দরভাবে এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, এবং যখন ওয়ার্পিং হচ্ছে টোটাল উইদে ওয়ার্পিং হচ্ছে, এটা হচ্ছে হাই স্পিড ওয়ার্পিং এর ক্ষেত্রে। আর যখনই সেকশনাল ওয়ার্পিং এর কথা আমরা বলবো এখানে ওই কথাটাই বলেছে, এখানে ইন্টায়ার উইথ অফ দ্য ওয়ার্পিং ড্রাম ইজ নট ডেভেলপড সাইমালটেনিয়াসলি, ইট ইজ ডেভেলপড সেকশন বাই সেকশন অ্যাজ ডিপিক্টেড ইন ফিগার নাম্বার 3.6, এখানে একটা ব্যাখ্যা করা হয়েছে। এখন এই ড্রামটাকে আমরা বলতেছি, এই ড্রামটার নাম হচ্ছে যেটি ইনক্লাইন থাকে এটাকে ট্যাপার ড্রাম বলা হয়, TAPERED, ট্যাপার্ড, ট্যাপারিং করা আছে, এটাকে ড্রাম অথবা ট্যাপার ড্রাম বলা হয়, যেহেতু ইনক্লাইনেশন আছে একটু, ওই যে ইনক্লাইনেশন মানে হচ্ছে একবার ফ্ল্যাঞ্জের মতো না, এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে,
হরাইজন্টালের সাথে এই হরাইজন্টাল এক্সিসের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে অংশটুকু, এই অংশটুকুকে অ্যাঙ্গেল ক্রিয়েট করার কারণে এখানে একটা মেকানিক্যাল প্রপার্টি ইনহ্যান্স হয়েছে এখানে। আমি এখন ব্যাখ্যা করলে বুঝতে পারবা, সেটা দেখো। অ্যাজ অনলি ওয়ান সেকশন ইজ বিল্ড অ্যাট এ টাইম, এ সাপোর্ট ইজ নিডেড অ্যাট ওয়ান সাইড অফ দ্য ড্রাম, দিস ইজ প্রোভাইডেড বাই মেকিং ওয়ান সাইড অফ দ্য ড্রাম ইনক্লাইন্ড। যেহেতু সেকশন করে করে হবে, সেক্ষেত্রে একটা সাইডকে অবশ্যই ইনক্লাইন করতে হবে, ইনক্লাইন করলে সাপোর্ট পাবে। আমরা সাধারণত ফ্ল্যাঞ্জ কেন ইউজ করি, ফ্ল্যাঞ্জ কেন ইউজ করি, ফ্ল্যাঞ্জ ইউজ করার কারণটা কি? আমরা যে ওয়ার বিমে দেখলাম ফ্ল্যাঞ্জ ইউজ করা হচ্ছে, কেন করা হচ্ছে? একটু বলতে হবে যেহেতু এটা প্যারালাল প্যাকেজ। যদি এই প্যারালাল প্যাকেজের এই যে এই ফ্ল্যাঞ্জের কাছে যে কয়েলগুলো তৈরি হচ্ছে, লুপ অফ দা ইয়ার্ন তৈরি হচ্ছে এই দুই ফ্ল্যাঞ্জের পাশে, যেহেতু প্যারালাল প্যাকেজ, প্যারালাল হওয়ার কারণে এটা যতই উইথ বাড়তে থাকবে, এর যখন যতই উইথ বাড়তে থাকবে একটা কয়েলের উপর একটা কয়েল ওভারল্যাপ হবে, ওভারল্যাপ হতে 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 উইথ বাড়তে থাকবে। যদি এখানে ফ্ল্যাঞ্জ সাপোর্ট হিসেবে দেওয়া না হয়, তাহলে সাইড ওয়াইজ সাইডের দিকে যে কয়েলগুলো আছে সেগুলো কলাপস করবে, সাইডের দিকে কয়েল গুলা কলাপস করবে। এই জন্য কি করা হচ্ছে, দুই দিকে সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে, ফ্ল্যাঞ্জ যেখানে কাজ করতেছে সাপোর্ট সাপোর্টিভ একটা ডিভাইস হিসেবে। অর্থাৎ ফ্ল্যাঞ্জ না থাকলে উইথ যত বাড়তে থাকবে, উইথ বাড়তে বাড়তে যখন একটা কয়েলের উপর একটা কয়েল ওভার সুপার ইম্পোজ হচ্ছে, কারণ এখানে যেহেতু ফুললি এখানে হচ্ছে প্যারালাল প্যাকেজ, প্যারালাল প্যাকেজ হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটা কয়েলের উপর একটা কয়েল ওভারল্যাপ ইয়া হচ্ছে, কি বলে, সুপার ইম্পোজ হতে 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 উইথ বাড়তেছে। যদি সাইড ওয়াইজ এই সাইড এবং এই সাইড লেফট রাইট দুই সাইডে যদি আমরা ফ্ল্যাঞ্জ না দেই, তাহলে দুই সাইডের অনেক অংশ জুড়ে দেখা যাবে কয়েল গুলা কলাপস করবে, তো প্যাকেজটা পুরো ডেটেরিয়েট করে, প্যাকেজটা পুরো ড্যামেজ হয়ে যাবে, প্যাকেজটা ব্যবহার করা যাবে না, কারণ এই প্যাকেজ বা ওয়ার্প বিম ব্যবহার করা যাবে না। ওয়ার্প বিমটা যেহেতু সাইজিং এ চলে যাবে, সাইজিং এর ইনপুট হিসেবে ওয়ার্প বিমটাকে আমরা ব্যবহার করব, তো সাইজিং এর সময় তো উইথড্রল হতে হবে, ওয়ার্প বিমটা দেন ওয়ার্পিং করলাম, ওয়াইন্ডিং করলাম, এটা আবার কি করতে হবে, উইথড্রল করে করে সাইজিং এ পাঠাতে হবে ইয়ার্ন গুলাকে। তো এটার উদ্দেশ্য পরবর্তীতে যাতে ইজিলি এটা সাইজিং এ গিয়ে আমরা ইয়ার্ন উইথড্রল করে সাইজিং করতে পারি। তো প্যাকেজটা যদি ড্যামেজ হয়ে যায়, বিমটা যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে তো এই উদ্দেশ্য ব্যাহত হলো। এই জন্য ফ্ল্যাঞ্জ ইউজ করা হয় মূলত এই সাপোর্টিভ সাপোর্ট হিসেবে, অর্থাৎ ইয়ার্নের যে সারফেস সাইড ওয়াইজ ইয়ার্নের যে কয়েল গুলো আছে ইয়ার্নের লেয়ার গুলাকে হ্যাঁ সাপোর্ট দিয়ে রাখার জন্য। যেহেতু এখানে হোল উইথ বরাবরই, এখানে ফুল উইথ বরাবরই আমরা ইয়ার্নকে জড়াই, এই জন্য দুই সাইডে দুইটা প্যাকেজ আর দুইটা ফ্ল্যাঞ্জ, দুই সাইডে দুইটা ফ্ল্যাঞ্জ দিচ্ছি। আর সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে যেহেতু ফুল উইথ বরাবর আমরা জড়াই না, যে কোনো এক সাইড থেকে জড়াই সেকশন করে করে, এই জন্য ওখানে এক সাইডে শুধুমাত্র ফ্ল্যাঞ্জের মতো জিনিস থাকা দরকার ছিল। তো ফ্ল্যাঞ্জের মতো না থেকে দিচ্ছে হচ্ছে ইনক্লাইন্ড সারফেস, যেহেতু এখানে এটা হচ্ছে একটা ট্যাপার ড্রাম, এই ড্রামের এই এইখান থেকে শুরু হয়েছে একটা সেকশন, তারপর আর একটা সেকশন, তারপর আর একটা সেকশন, এভাবে সেকশন করে করে যেহেতু জড়াবো, ফুল উইথ বরাবর জড়াবো না, তাহলে যে সাইড থেকে আমরা জড়ানো শুরু করব সেই সেই সাইডের মধ্যে একটা সাপোর্ট থাকা দরকার। সেই সাপোর্টটা ফ্ল্যাঞ্জের মতো করে ভার্টিক্যাল করে না দিয়ে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না দিয়ে একটু ইনক্লাইন করে দিছে। এতটুকু কি ক্লিয়ার? একটু কথা বলো স্যার, এখানে হচ্ছে যে মানে সেকশনটার কথা বলা হচ্ছে, এটা কি হচ্ছে যে লাইক ওয়ার্ড বিমের মধ্যে যে ড্রামটা যেখানে আছে ওয়ার্ড বিমের মধ্যে হচ্ছে মানে একটা একটা পোর্শন হচ্ছে সেকশন ওয়াইজ ধরে ওই পোর্শনটা হচ্ছে আগে ইয়ার্ন জড়ায় এরকম অনেকটা? হ্যাঁ, এই যে এটা ফুল উইথ বরাবর ড্রামটা এরকম, হ্যাঁ অনেক বড় থাকে, এটা ছোট দেখাচ্ছে, এটা একটা সেকশন, এখানে যতটুকু দেখানো হচ্ছে এই পুরাটা একটা সেকশন, এর এই সেকশন হয়ে যাওয়ার পরে আর একটা সেকশন করা হবে, এর পাশে আর একটা সেকশন করা হবে, এই যে এর পাশে আর একটা সেকশন করা হবে, এটা শেষ হয়ে যাওয়ার পরে আবার একটা সেকশন করা হবে, বুঝছো?
এখন যেহেতু এখানে এই ড্রামের ফুল উইথ বরাবর ইয়ারটা জড়ানো হচ্ছে না, শুধু এক সাইডে থেকে জড়ানো হচ্ছে, মানে এক সাইডে কি করা হয়েছে আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু ফ্ল্যাঞ্জ সাপোর্ট সাপোর্ট দেয়, তা ফ্ল্যাঞ্জ দিত, একটা একটা ফ্ল্যাঞ্জ দিত, এই ইনক্লাইন করছে কেন, এটা একটা কোশ্চেন যে ইনক্লাইন কেন করেছে, এটা প্রশ্নের পরে উত্তর দিচ্ছি। তা আমরা যেহেতু হাই স্পিড ওয়ার্পিং এর ক্ষেত্রে ফুল উইথ বরাবর ইয়ানকে জড়াচ্ছি, দুই সাইডে দুইটা ফ্ল্যাঞ্জ দেওয়া হয়েছে, ফুল উইথ বরাবর জড়াচ্ছি, এখানে যেহেতু এক সাইড থেকে ইয়ানটা জড়ানো হচ্ছে সেকশন করে করে, একবারে ফুল উইথ জড়ানো হচ্ছে না, সেখানে এখানে আমরা কি করেছি যে এক সাইডে একটা ফ্ল্যাঞ্জ দেওয়া দরকার ছিল, ফ্ল্যাঞ্জ না দিয়ে কি করেছে তারা ইনক্লাইন্ড একটা সারফেস দিয়ে রাখছে। এবং এই অ্যাঙ্গেলটা কম বেশি হয়, অ্যাঙ্গেলটা একটাকে বলা হচ্ছে ফিক্সড অ্যাঙ্গেল, একটাকে ভেরিয়েবল অ্যাঙ্গেল বলা হচ্ছে, 60 ডিগ্রি হতে পারে, 9 ডিগ্রি হতে পারে, 11 ডিগ্রি হতে পারে, মানে 7.0, এটা 7 ডিগ্রি লিখবে কিন্তু জিরো হয়েছে, হ্যাঁ 7 ডিগ্রি, 9 ডিগ্রি, 11 ডিগ্রি। আচ্ছা এখন একটু আসি এটাতে, এটা কিভাবে কাজটা হয়। এটা হচ্ছে একটা ড্রাম, আচ্ছা এই ড্রামটা বোঝানোর আগে আমি একটা ভিডিও শো করি, সেকশনাল ওয়ার্কিং এর একটা ভিডিও, ওভাবে ইয়া না কিন্তু আচ্ছা এই ড্রামটা একটু দেখি। এটা হচ্ছে একটা ড্রামটা দেখানোর চেষ্টা করা হয়েছে, অত বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা একটু লক্ষ্য করার চেষ্টা করি, এটা হচ্ছে মূলত ওই ড্রাম যে ড্রামের কথা আমি বললাম, ট্যাপার ড্রাম, এখানে ইয়ান জড়ানো হয়েছে, এটা মূলত ওয়ার্ক বিম, এই যে ডাবল স্টেজ বলেছি তো, এই দিকে ক্রিল আছে, ক্রিল থেকে ইয়ান এসে প্রথমে ট্যাপার ড্রামে জড়াচ্ছে, এই যে এই ট্যাপার ড্রামে জড়াচ্ছে, ট্যাপার ড্রামে যখন জড়ানো শেষ হবে, ট্যাপার ড্রামে যখন সেকশন সেকশন করে করে টোটাল জড়ানো শেষ হয়ে যাবে, তখন এসে মূলত ওই ট্যাপার ড্রাম থেকে ইয়ানগুলোকে সাপ্লাই মানে পাঠাই দেওয়া হবে শুধুমাত্র ওয়ার্ক বিমে, ওয়ার্ক বিম কিন্তু ওয়ার্ক বিমেই স্টেজ এখানে দুইটা বলতে, ওয়ার ক্রিল ইউনিট থেকে ইয়ার্ন এসে আগে ট্যাপার ড্রামে জড়ায়, ট্যাপার ড্রামে জড়ানো যখন শেষ হয়ে যায় সেকশন করে করে, তোমাকে 10টা সেকশন লাগবে, লেট ধরো একটা সেকশনে 600 ইয়ার্ন, আমার টোটাল ইয়ার্ন হচ্ছে 6000 টোটাল এন্ডস, তাহলে এক সেকশনে যদি 600টা ইয়ার্ন থাকে তাহলে টোটাল এন্ডস 6000, তাহলে 10টা সেকশন হবে, প্রথমে এক নাম্বার সেকশন করবে, এক নাম্বার সেকশন, এক নাম্বার সেকশন হওয়ার পরে দুই নাম্বার সেকশন করবে, সেকেন্ড সেকশন, থার্ড সেকশন, ফোর্থ সেকশন, সিক্স সেকশন, এরকম করে 10th সেকশন, 10টা সেকশন হয়ে যাওয়ার পরে যখন অলরেডি কমপ্লিট, তখন 10টা সেকশনের টোটাল ইয়ার্ন 6000 ইয়ার্নকে এই যে ওয়ার্ক বিমে জড়ানো হবে, তখন ওয়ার্ক বিম প্রিপেয়ার্ড হয়ে গেল। কিন্তু এটা হচ্ছে মূলত ট্যাপার ড্রাম, এটা অনেক লম্বা থাকে, দেখো এখানে শুরু হয়েছে এখানে এই পর্যন্ত অনেক, এটা স্বাভাবিক ওয়ার্ক বিমের থেকেও এর লেন্থ বেশি থাকে, যদিও আমাদের ফিগারে অনেক কম দেখা যাচ্ছে, একটা সেকশন দিয়ে দেখা যাচ্ছে আর ইয়া নাই, স্পেস নাই, কিন্তু এটা অনেক থাকে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত মডার্ন একটা মানে কার্ল মেয়ারের সেকশনাল ওয়ার্পিং। ওটা হচ্ছে ক্রিল ইউনিট, এই অংশটুকু হচ্ছে ক্রিল ইউনিট, এইদিকে ক্রিল ইউনিট, আর এটা হেডস্টক ইউনিট। স্যার একটা কথা ছিল, আপনি কি এখন হচ্ছে এনপিটিএল এর ওই ড্রামের ফিগারটা থেকে পড়াচ্ছেন নাকি হচ্ছে নতুন কোন ফিগার দেখাচ্ছেন? অ্যাকচুয়ালি এখনো এনপিটিএল এর স্লাইডটাই শো করছে, কেন অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না, এনপিটিএল এর ওই সাইডটাতে এখন আছে। আমি তো তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। জি স্যার অ্যাকচুয়ালি এখানে ভিডিও কোনো দেখা যাচ্ছে না, এখনো এনপিটিএল এর ওই ফিগারের ওই জায়গাতে এখনো রয়ে গেছে। স্যার আপনি স্ক্রিন শেয়ার দেওয়ার সময় সম্ভবত এই বুঝছি বুঝছি একটাতে দিয়েছি, মানে অন্য কাজ করলে ওটাই দেখা যাবে, এরকম অপশনে ক্লিক করেছি, এখন এখন ইনশাআল্লাহ হবে বোধহয়, দেখো তো এখন দেখা যায়, এখন কি ভিডিও প্লে হচ্ছে দেখা যাবে, দেখা যাচ্ছে জি স্যার এখন হচ্ছে ভিডিও, হ্যাঁ হ্যাঁ না ওইটা দুইটা অপশন আছে, ওইটা হচ্ছে ওই দুইটা অপশন, আমি অন্য একটা অপশনে ক্লিক করেছিলাম, ওকে এটা হচ্ছে ফ্যাক্টরিতে, এইটা হচ্ছে মূলত ট্যাপার ড্রাম, এই অংশটুকু হচ্ছে এটা হচ্ছে ট্যাপার ড্রাম, এখানে কিন্তু অলরেডি ওয়ার্পিং করা হয়েছে, ট্যাপার অংশটা বোঝা যাচ্ছে না, এটা ট্যাপার ড্রাম, এটা ওয়ার্পিং করা হয়ে গিয়েছে এখন, কিন্তু এটা বোঝা যাচ্ছে না ওই জন্য ট্যাপার অংশটুকু। হ্যাঁ
এই অংশটুকু ট্যাপার্ড অংশ, ট্যাপার্ড এই অংশটুকু ট্যাপারিং করা আছে। এই অংশটুকু ট্যাপারিং করা আছে মানে হচ্ছে এই অংশটি ইনক্লাইন করা। এখানে কিন্তু অলরেডি ইয়ার্ন ওয়াইন্ডিং ওয়ার্পিং করা আছে, এখন এখান থেকে ইয়ার্ন গুলাকে আমরা একটা ওয়ার্প বিম এখানে মাউন্টিং করে দেবো। এই যে ওয়ার্প বিমের জন্য এই যে ব্র্যাকেট, আমরা যেভাবে হাই স্পিডে বিম ব্র্যাকেট দিয়ে দিয়েছিলাম এভাবে দিয়ে এরপর এই এই ইয়ার্ন গুলাকে টোটালি এখানে ট্রান্সফার করে নেব। এখন এটা এটার ব্যাখ্যায় আসি। এটা হচ্ছে একটা ট্যাপার ড্রাম, এই ট্যাপার ড্রামে একটা একটা কয়েল জড়ানো মানে একটা লেয়ার হবে, এখানে লেয়ার 1 2 3 এখানে সবগুলো ইয়ার্ন একই ধরনের ইয়ার্ন, ক্রস সেকশন গুলাকে বোঝানোর জন্য লেয়ার 1 2 3 কে আলাদা করার জন্য তিনটা কালার করা হয়েছে, একটা গ্রে কালার, একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। এটা মূলত গোলগুলো হচ্ছে ইয়ার্নের ক্রস সেকশন, ইয়ার্নটাকে যদি আমি ক্রস কাটি তাহলে সেক্ষেত্রে ইয়ার্নের ক্রস সেকশনটা দেখতে গোলই হবে, সার্কুলার ইন ক্রস সেকশন। তো একবার ইয়ার্ন জড়ানো হচ্ছে, একবার ইয়ার্ন যখন জড়ানো হবে এক সার্কামফারেন্স ঘুরে আসবে, এই ড্রামের সার্কামফারেন্সটা একবার ঘুরে আসবে, তাহলে একটা লেয়ার হলো। দেখো এখানে লেয়ার ওয়ান, এটা লেয়ার ওয়ান, মানে নিচ থেকে একবার ঘুরলে তো নিচে এটাও লেয়ার ওয়ান, এটা লেয়ার ওয়ান। দুই নম্বরে এসে এই লেয়ার ওয়ান যখন হয়ে গেল, একবার লেয়ার করে ফেললো, দ্বিতীয় লেয়ারের সময় এই ড্রাম, এই ড্রামটা ডান দিকে মুভ করবে, ডান দিকে ট্র্যাভার্স হবে, এই ট্যাপার ড্রামটাই ডান দিকে একটু ট্র্যাভার্সিং করে ডান দিকে সরে যাবে। এই প্রভিশন বা এই ক্যাপাসিটিটা ওই মেশিনের মধ্যে রাখা আছে। অর্থাৎ আগে তো আমার ক্রিল ইউনিট থেকে ওয়ার ট্যাপার ড্রামে জড়াবে, ড্রামে আমার এখানে ইয়ারটা জড়াবে সেকশন ওয়াইজ। প্রথম সেকশন যখন জড়াবে, প্রথম সেকশন জড়ানোর সময় ক্রিল ইউনিট থেকে ইয়ার্ন এসে ড্রামে জড়াচ্ছে, একটা লেয়ার হলো, একটা লেয়ার হওয়ার পরে দ্বিতীয় লেয়ার যখন হবে তখন দেখা দ্বিতীয় লেয়ারের সময় ড্রামটা ডান দিকে একটু সরে গেল, দ্বিতীয় লেয়ার হলো, এই যে কালোটা দ্বিতীয় লেয়ার টু। দ্বিতীয় লেয়ার হওয়ার পরে তৃতীয় লেয়ারের সময় আবার একটু সরে যাবে ডান দিকে, আবার তৃতীয় লেয়ার হলো, চতুর্থ লেয়ারের সময় আবার ডান দিকে সরে যাবে। এই যে ডান দিকে সরে যাচ্ছে, সরে গেলে তো এটাকে একটা সাপোর্ট দিতে হবে, এই সাপোর্টের জন্য এই যে ইনক্লাইন সারফেসটা সাপোর্ট দিচ্ছে। দেখো ইনক্লাইন সারফেসে গিয়ে এই যে কালোটা, প্রথমে দেখো গ্রে কালারটা যে ইনক্লাইন সারফেসে গিয়ে আসে, যখন আবার দ্বিতীয় লেয়ারের জন্য দেখো কালো অংশ, কালো ইয়ার্ন, মানে কালো একই ইয়ার্ন, কালো কালোটা গিয়ে আবার দেখো ইনক্লাইন সারফেসে গিয়ে সাপোর্ট পাচ্ছে, আবার এই হোয়াইট ইয়ার্ন, হোয়াইট যে হোয়াইট সেটাও গিয়ে মূলত এই ইনক্লাইন সারফেসে গিয়ে সাপোর্ট পাচ্ছে। তাহলে এটা আসলে সাপোর্ট দিচ্ছে, ফ্ল্যান যেভাবে সাপোর্ট দেয় এটাও সাপোর্ট দিচ্ছে। এখন যে এখন এখানে যদি ফ্ল্যাঞ্জের মতো অবস্থা করে দেওয়া হইতো, যে ডিরেক্টলি একবারে ভার্টিক্যাল ভার্টিক্যাল করে দেওয়া হইতো, যদি এরকম হইতো যে ফ্ল্যাঞ্জের মতো করে দেওয়া হইতো একবারে ভার্টিক্যাল করে দিলাম, এখানে ভার্টিক্যাল করে দিলাম, এরকম ফ্ল্যাঞ্জ দিয়ে দিলাম, তাহলে তো আর ট্র্যাভার্সিং থাকতো না, ট্র্যাভার্সিং না থাকে কি করতো, অল্প সেকশন করে করে জড়াইতে হতো। এখন প্রশ্ন হচ্ছে আমি তো এখানে হোল উইথ বরাবর জড়াবো না, একটা সেকশন করে করে জড়াবো, আমার লাগবে 10টা সেকশন। তাহলে এখানে যখন আমি ভার্টিক্যাল করে দেবো তাহলে এই সাইডে সাপোর্টটা কে দিবে, এক সাইডে তো সাপোর্ট আমি ভার্টিক্যাল দিয়ে দিলাম, এখন আমি তো 10টা সেকশন করে করে জড়াবো, এখন এখানে সাপোর্ট দিতে হলে এখানে একটা ফ্ল্যাঞ্জ লাগবে, যেটা আসলে এখানে পসিবল না। এখানে একদিকে ইনক্লাইন করার কারণে দেখা যাচ্ছে এই সাইডে কোনো সাপোর্ট লাগতেছে না, সাপোর্টের দরকার পড়তেছে না, কারণ এর সাপোর্ট এ, এর সাপোর্ট এ, এইভাবে কিন্তু সাপোর্ট হয়ে যাচ্ছে, এক সাইডে সাপোর্ট দিলে বাকি সাইডটা সাপোর্ট হয়ে যাচ্ছে। যখনই আমি এখানে ফ্ল্যাঞ্জ দিতাম, ফ্ল্যাঞ্জ দিলে হয়তো কি এই দিকে তো একবার ভার্টিক্যাল হতো, এই দিকেও কিন্তু এরকম লম্বা ইয়া হইতো, এই দিকেও দেখা যাচ্ছে যে এখানে ইয়া অবস্থায় থাকতো, এখানে একটা সাপোর্ট লাগতো। তো এই জন্য এখানে ইনক্লাইন করে দেওয়া হয়েছে, যদি সেকশন করে করে জড়াবো আমি, এই জন্য ইনক্লাইন করে দেওয়া হয়েছে, এক সাইডে সাপোর্ট থাকতেছে আর এক সাইডে লাগতেছে না। এখন যখন দ্বিতীয় সেকশন জড়াবো আমি, এক সাইড প্রথম সেকশনের জন্য তো ইনক্লাইন সারফেসটা এখানে সাপোর্ট হিসেবে কাজ করেছে, দ্বিতীয় সেকশন যখন জড়াবো, এই যে এখান থেকে যখন দ্বিতীয় সেকশন শুরু হবে, তখন কি ঘটনাটা ঘটবে, দ্বিতীয় সেকশন শুরু হওয়ার সময় এই এই অংশটুকু হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে, তখন আর এই এই অংশটুকু সাপোর্ট হিসেবে কাজ করবে। এখানে প্রথম লেয়ার হবে,
তারপরেরটা একটু, তারপরে যখন হবে তখন আর একটু ডানে সরে গিয়ে এখানে একটা হবে, আবার যখন তার 3 নম্বর লেয়ার হবে তখন এখানে ডানে সরে গিয়ে এখানে হবে, তখন দেখা যাচ্ছে যে এই দ্বিতীয় সেকশনের জন্য এই প্রথম সেকশনটা হবে একটা করে সাপোর্টিভ লেয়ার হিসেবে কাজ করবে, সাপোর্টিভ একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এভাবে একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা, চারটা, পাঁচটা করে 10টা সেকশন যদি লাগে, 10টা সেকশন, কতটা সেকশন লাগবে সেটা হিসাব আছে, আমরা সামনে দেখাবো। এখন একটা সেকশনে আমার মনে করো আমার ইয়ার্ন লাগবে হচ্ছে টোটাল 6000 এন্ডস, 6000 এন্ডস, আর ইয়ার্নের লেংথ হবে 10,000 মিটার, তাহলে এক সেকশনে আমরা 10,000 মিটার জড়াবো, দ্বিতীয় সেকশনে 10,000 মিটার জড়াবো, তৃতীয় সেকশনে 10,000 মিটার জড়াবো, যদি 10টা সেকশন লাগে 10টা সেকশনে 10,000 মিটার করে জড়াবো, পরে যখন আলটিমেটলি এই 10,000 মিটার করে টোটাল 10টা সেকশনের ইয়ার্ন, এটাও 10,000 মিটার, তারপরেরটাও 10,000 মিটার, এখন সম্পূর্ণ ইয়ার্ন গুলাকে আমরা এখন যখন ওয়ার্ক বিমে নিয়ে যাব তখন হয়ে যাবে কি আলটিমেটলি 10,000 মিটার লেংথ থাকবে, টোটাল লেন্থ চলে আসবে, কারণ এখানে তো আছে 600টা ইয়ার্ন, টোটাল লেন্থ 6000, একটা সেকশনে 600টা ইয়ার্ন, ধরো হিসাব করে পাইলাম হচ্ছে 600টা ইয়ার্ন, এই 600টা ইয়ার্ন এখানে জড়ানো আছে প্রথম সেকশন, দ্বিতীয় সেকশনে 600টা ইয়ার্ন, তৃতীয় সেকশনে 600টা ইয়ার্ন, এরকম করে 600 600 করে 10টা সেকশনে 6000 ইয়ার্ন টোটাল লেন্থ। এখন এই 600 ইয়ার্নের লেংথ এখানে কত, 10,000 মিটার, এই 600, দ্বিতীয় সেকশনে 600 ইয়ার্নের লেংথ 10,000 মিটার, এভাবে 10টা সেকশনের প্রত্যেকটা সেকশনের লেংথে 10,000 মিটার করে, তাহলে আলটিমেটলি যখন এই টোটাল এই ড্রাম থেকে যখন আমরা ওয়ার্প বিমে ইয়ার্ন গুলাকে নিয়ে যাব, ওয়ার্প বিমে কনভার্ট করে ফেলবো, তখন কিন্তু আলটিমেটলি টোটাল লেন্থ হয়ে যাবে 6000 এবং লেংথ অফ দ্য ইয়ার্ন হবে 10,000। এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার একটা যেটা কথা ছিল সেটা হচ্ছে যেখানে মানে, আচ্ছা তোমার কাছে তো ক্লিয়ার হয়েছে, বাকি যে কথাগুলো শুনি আগে, বাকিরা বলো একটু, বলো অন্য ডিপার্টমেন্ট থেকে বলো, তারপরে তোমার কোশ্চেনটা নিচ্ছি আমি, বলো এনভায়রনমেন্ট থেকে বলো, বোঝা যাচ্ছে? এখানে লেখা আছে স্লপ ফর সেকশন টু, প্রথম সেকশনের জন্য স্লপ বা ঢাল হিসেবে ব্যবহার করতেছি আমরা এই যে ট্যাপার ড্রামের এই ইনক্লাইন্ড পোর্শনটা, আর দ্বিতীয় সেকশনের জন্য তো আমার স্লপ লাগবে, ঢাল লাগবে, সাপোর্ট লাগবে, সেটার জন্য এই 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 প্রথম সেকশনের যে স্লপ তৈরি হয়েছে সেটাই মূলত দ্বিতীয় সেকশনের জন্য স্লপ হিসেবে কাজ করবে, সাপোর্ট হিসেবে কাজ করবে, দ্বিতীয়র যে ঢাল তৈরি হবে, স্লপ তৈরি হবে, সেটা তৃতীয়র জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে, এভাবে 10টা পর্যন্ত যে কাজ করবে। হ্যাঁ তখন তুমি কোশ্চেন কও স্যার। কোশ্চেনটা বেসিক্যালি ছিল যে আমাদের যে লেয়ার গুলো তৈরি হচ্ছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, মানে পরবর্তী সেকশন গুলোর জন্য, তাহলে মানে লেয়ার 1 হচ্ছে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করছিল লেয়ার 2 এর, মানে এর জন্য তো বেসিক্যালি হয়তো বা ট্র্যাভার্সিংটা করানো হয় যাতে একটা লেয়ার আরেকটা লেয়ারের সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ মানে ডান দিকের জন্য, তোমাদের ডান দিকেই তো, ডান দিকের জন্য, বাম দিকের জন্য তো সাপোর্ট হিসেবে ইনক্লাইন্ড সারফেসটা আছেই, এখন যদি এখানে ইনক্লাইন সারফেস না দিয়ে অ্যাঙ্গেল ক্রিয়েট না করে দিয়ে ডিরেক্টলি ভার্টিক্যাল দিত তাহলে এখানে তো আর ওই ট্র্যাভার্সের দরকার পড়তো না, আর ট্র্যাভার্সের দরকার পড়তো না বলতে ট্র্যাভার্স দেওয়ার সুযোগও ছিল না, কিন্তু সেক্ষেত্রে ডান দিকেও তো সাপোর্ট লাগতো একটা, লাগতো কি না, নাহলে তো ডান দিকের লেয়ার গুলো কলাপস করতো, পড়তো না? জি স্যার, সাপোর্ট না থাকলে তো কলাপস করবে লেয়ার। একটু হোয়াইট বোর্ডে দেখাই, যদি এটা ট্যাপার ট্যাপার ড্রাম হওয়ার কারণে এখানে প্রথম প্রথম লেয়ার তৈরি হলো, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, এভাবে একটা স্লোপ তৈরি হলো। আচ্ছা এখন যদি এটা ট্যাপার না হয়ে এরকম ফ্ল্যাঞ্জের মতো দিয়ে দিতাম, দিয়ে দিত মেশিন কোম্পানি, তাহলে কি ঘটনাটা ঘটতো, দিস ইজ ট্যাপার ড্রাম না হয় এরকম একটা ফ্ল্যাঞ্জ, এখন প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার,
তৃতীয় লেয়ার। এখন এই বাম সাইডের জন্য তো, এই বাম সাইডের জন্য তো ফ্ল্যাঞ্জটা সাপোর্ট দিচ্ছে, ওকে, এটা কোলাপস হওয়ার সম্ভাবনা নাই। এখন আমাদের তো আমি আগেই বললাম যে আমাদের সেকশনাল ওয়ার্পিং এর ক্ষেত্রে ফুল উইথ বরাবর ইয়ার্ন একবারে জড়ানো হয় না, সেকশন করে করে জড়ানো হয়। এখানে একটা সেকশন, তারপর একটা সেকশন, তারপর একটা সেকশন। এখন এই প্রথম সেকশনের জন্যই তো আমার ডান দিকে একটা সাপোর্ট না হলে তো ডান দিকে থেকে ওটা কলাপস করে যাবে, এজন্য তো ডান দিকে ফ্ল্যাঞ্জ দেওয়ার সুযোগ এখানে নাই। এটা তো অনেক ফ্ল্যাঞ্জ দিলে তো এটা ইফেক্টিভ না, এটা হবে না। এই জন্য করা হচ্ছে কি, ইনক্লাইন করে দেওয়া হয়েছে। ইনক্লাইন করে দিলে হবে কি, একটা একটা লেয়ার আরেকটা লেয়ারকে সাপোর্ট দিবে, অনুরূপ ভাবে ডান দিকে এসে একটা লেয়ার আরেকটা লেয়ারকে সাপোর্ট দিবে। এবং প্রথম লেয়ারের প্রথম সেকশনের জন্য যে লেয়ার ক্রিয়েট হবে, প্রথম লেয়ারের প্রথম সেকশনের জন্য যে লেয়ার ক্রিয়েট হবে, এটা আবার পরবর্তী সেকশনের জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে, স্লোপটা সাপোর্ট হিসেবে কাজ করবে, এভাবে চলতে থাকবে। এখন দেখো, অ্যাজ দা উইন্ড, অ্যাজ দা একটু অ্যাজ দা ওয়াইন্ডিং অফ ওয়ান লেয়ার ইজ কমপ্লিটেড অন দা ড্রাম, দা সেকশন অফ এন্ডস ইজ গিভেন এ রিকুইজিট ট্রাভার্স সো দ্যাট দা এন্ড অ্যাট ওয়ান এক্সট্রিম কর্নার টাচেস দা ইনক্লাইন্ড সার্ফেস। ওই যে একটা লেয়ার তৈরি কমপ্লিট হওয়ার পরে, একটা লেয়ার যখন কমপ্লিট হয়ে যাবে ড্রামের মধ্যে, তখন এই ড্রামটা একটা রিকুইজিট ট্রাভার্স দিবে, আগে থেকে হিসাব করা একটা ট্রাভার্স দিবে। এই ট্রাভার্স দিয়ে কি করবে, ডান দিকে সরে যাবে, যাতে কি হয় দ্বিতীয় লেয়ারটা গিয়ে আসলে ইনক্লাইন সারফেসের একবারে এক্সট্রিম কর্নারে গিয়ে টাচ করে। তাহলে কি হবে, এটা ইনক্লাইন সারফেসে গিয়ে একটা সাপোর্ট পাবে, থাস ইট গেট সাপোর্ট ফ্রম দ্য ইনক্লাইন সার্ভেস। তখন কি দ্বিতীয় লেয়ারটা ইনক্লাইন সার্ভেসে সাপোর্ট পাবে, দ্বিতীয় লেয়ারের পর তৃতীয় লেয়ার যখন হবে তখন এটা ডান দিকে সরে যাবে, তখন তৃতীয় লেয়ারটা আবার ইনক্লাইন সার্ফেসে গিয়ে সাপোর্ট পাবে। As the process continues, the thickness or height of the section gradually increases. এভাবে যখন একটার পর একটা তৈরি হতে হতে থাকবে, তখন তার তো সেকশনের হাইট বাড়তে থাকবে, অর্থাৎ সেকশন হাইট বাড়া মানে কি, লেয়ার হওয়ার পর লেয়ার তৈরি হবে, সেকশনের হাইট বাড়তে থাকবে। When requisite length has been owned in a section, যখন আমার একটা সেকশনে মনে করো আমার লাগবে 10,000 মিটার, 6,000 মিটার, 5,000 মিটার, যখন একটা requisite length has been owned in a section, next section is started by shifting the expandable reed assembly by suitable distance. অর্থাৎ আমার যখন আমার যা লেংথ দরকার সেটা যখন হয়ে যাবে, তখন আমি দ্বিতীয় সেকশন শুরু করব, তখন আমাকে দ্বিতীয় সেকশন শুরু করতে হবে। এই যে এখানে দেখা যায়, এটা সেকশন ওয়ান, সেকশন ওয়ান এর উইথ দেখো লেখা আছে স্মল লেটার এস, আবার সেকশন টু শুরু হবে এরকম, এরপরে সেকশন থ্রি শুরু হবে। এটা সেকশন ওয়ান, এটা সেকশন টু, এখন দেখো সেকশনের হাইট যদি স্মল লেটার এইচ হয়, সেকশনের হাইট যদি স্মল লেটার এইচ হয় আর এই লাস্ট লেয়ারটা ইনক্লাইন সার্ফেসের যে অংশের মধ্যে টাচ করেছে এই অংশ থেকে, এটা দূরত্ব যদি এক্স হয়, স্মল লেটার এ স্মল লেটার এক্স হয়, সেক্ষেত্রে আমরা এই ইনক্লাইনেশনটাকে, এর ডিগ্রিটাকে যদি আলফা দ্বারা ডিটারমাইন করি, ডিনোট করি, তাহলে আমরা দেখালাম ট্যান আলফা ইকুয়াল এইচ বাই এক্স, অর্থাৎ সেকশনের হাইট ডিভাইডেড বাই ট্রাভার্স, কতটুক ট্রাভার্স দিবে সেটা, সেখান থেকে আমরা দেখতেছি এক্স এর পরিমাণটা বের করতে পারবো আমরা, হাইটের সাথে ট্যান আলফা, এখান থেকে আমরা কতটুক ট্রাভার্স দেব সে পরিমাণটাকে আমরা বের করতে পারবো। আপাতত আমার মূল কথা হচ্ছে যে আমরা এই বিষয়টাকে, এই সেকশনাল ওয়ার্পিং বিষয়টাকে বুঝতে হবে আগে, যে এটা কিভাবে কাজটা হয়। স্যার টি দি আসলে কি বিষয় একটু আবার বললেন? কোনটা স্যার? ফর্মুলার মধ্যে টি দ্বারা এইচ বাই টি ছিল, ক্যাপিটাল এইচ বাই টি, ক্যাপিটাল এইচ বাই টি মূলত হচ্ছে এই অংশ থেকে এটা দূরত্ব, মানে টোটাল এই যে যেখান থেকে ইনক্লাইনেশন শুরু হয়েছে একবার লাস্ট পয়েন্ট পর্যন্ত দূরত্বটাকে বলা হচ্ছে টি।
ওই পয়েন্ট থেকে টোটাল হাইট যতটুকু এটাকে ক্যাপিটালাইজ বলতেছে, না সদৃশ কোণে ত্রিভুজ, সদৃশ কোণে ত্রিভুজের ফর্মুলা মেনটেন করা হয়েছে, অর্থাৎ এইটা একটা ত্রিভুজ, এই অংশটুকু একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ, তাহলে আমরা অনুপাত একই রকম করতে পারবো না, আলফা যেহেতু কোণটা একই রকম, তাহলে ট্যান আলফা মানে যেমন স্মল লেটার এ ইজ ডিভাইডেড বাই স্মল লেটার এক্স, এটা যেমন সত্য, আবার ট্যান আলফা মানে তো ক্যাপিটাল লেটার এ ইজ ডিভাইডেড বাই ক্যাপিটাল লেটার টি, এটাও তো সত্য, সদৃশ কোণে ত্রিভুজ, সেটাই তারা বলেছে যে ট্যান আলফা ইকুয়াল এইচ বাই এক্স যেমন সত্য, সদৃশ কোণে ত্রিভুজের জন্য এইচ বাই টিও সত্য। এখানে এইচটা মূলত হচ্ছে যে পয়েন্ট এই যে এই এই এক্সিস থেকে শুরু করে একবারে টোটাল ইনক্লাইনেশনের যে টোটাল হাইট সেটা কত, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্বটা ক্যাপিটাল টি, কতটুকু ট্রাভার্স দিব সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, এক্স ইকুয়াল টু এইচ বাই ট্যান আলফা। হাইট, হাইটের রেসপেক্টে আমাকে ট্যান আলফার ফর্মুলা দিয়ে আমাকে বের করতে হবে যে আমার কি পরিমাণ ট্রাভার্স দিতে হবে। বললাম না যে একটা লেয়ার হওয়ার পরে দ্বিতীয় লেয়ারের সময় এই ড্রামটা ডান দিকে ট্রাভার্স দিবে, এই যে ডান দিকে যে ট্রাভার্স দিবে এই ট্রাভার্স দেওয়ার পরিমাণটা কত হবে সেটা তো আমাকে বের করতে হবে, নাহলে কতটুকু ট্রাভার্স দিবে, এইটাই হচ্ছে ফর্মুলা দিছে যে এভাবে বের করতে হবে। মেশিনে তো অলরেডি বিল্ট ইন করাই থাকে, ডিফল্ট সিস্টেম থাকে, ওটা তো থাকে, আমরা এটা আমাদেরকে বুঝতে হবে না যে কিভাবে ট্রাভার্স বের করে, ট্রাভার্স বের করার ফর্মুলাটা এটা। এখন দেখো ফ্লো চার্ট অফ দ্য ওয়ার্পিং প্রসেস ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ শোন ইন ফিগার 3.8। প্রথমে ক্রিল, ক্রিল থেকে লিজিং সিস্টেম, দেন এক্সপ্যান্ডেবল রিট, এখানে একটু দেখি আমরা, এর সম্মুখ ভাগে ক্রিল আছে, ক্রিল থেকে ইয়ার্ন এসে এরকম একটা রিডের ভিতর দিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে এক্সপ্যান্ডেবল রিট, এক্সপ্যান্ডেবল রিট, এই এক্সপ্যান্ডেবল রিটটা থেকে ইয়ার্ন এসে ড্রামে জড়াবে, এই যে ড্রামে জড়াবে, এই এক্সপ্যান্ডেবল রিডের এই অংশটুকু মুভ করা যায়। আমরা একটু আগে বললাম না যে যখনই একটা সেকশন হয়ে যাবে দ্বিতীয় সেকশনের সময় আমরা রিডের সিস্টেমটাকে মুভ করা নিয়ে যাব, এই যে when requisite length has been owned in a section next section is started by shifting the expandable reed assembly by suitable distance, প্রথম এই প্রথম সেকশনের জন্য মনে করে এখানে ছিল এক্সপেন্ডেবল রিডটা, এখন দ্বিতীয় সেকশনের সময় তো এই এক্সপেন্ডেবল রিডের অংশটুকুকে এখান থেকে এখানে সরাই নিয়ে আসতে হবে, এটা সরানোর জন্য রেইল আছে, অর্থাৎ এখানে থেকে তো এই লেয়ারটা এই সেকশনটা তৈরি হয়ে গিয়েছে, তখন আবার দ্বিতীয় সেকশন তৈরি করার সময় এখান থেকে যদি শুরু হবে এই এক্সপেন্ডেবল রিড যদি এখানে থাকে এই অংশটুকুকে সরাই নিয়ে এখানে নিয়ে যেতে হবে, কারণ এক্সপ্যান্ডেবল রিড কিরকম এটা এক্সপ্যান্ড করা যায় কলাপস করা যায়, দেখো ভি আকৃতির, এই যে ভি আকৃতির এটাকে এক্সপ্যান্ড করা যায় কলাপস করা যায়, ভিটাকে কম বেশি করা যাবে, অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলটাকে কম বেশি করা যায়, দ্যাটস এটার নাম হচ্ছে এক্সপ্যান্ডেবল রিড, দেখো লেখা আছে এক্সপ্যান্ডেবল রিডটা কি, ইট ইজ ইউজ টু কন্ট্রোল দ্য স্পেসিং বিটুইন কনজেকিউটিভ এন্ডস, এটা দুইটা পাশাপাশি ইয়ার্নের মধ্যে একটা স্পেস মেনটেন করে কন্ট্রোল করে, দ্য টু লিম্বস অফ দ্য ভি শ্যাফট এক্সপ্যান্ডেবল রিড ক্যান বি এক্সপ্যান্ডেড অর কোলাপসড অ্যাজ পার দ্য রিকোয়ার্ড স্পেসিং অফ দ্য এন্ডস, এই দুইটা অংশ দুইটা প্রান্ত দুইটা বাহু এই দুইটা অংশ এক্সপ্যান্ডেবল রিডের এটাকে এক্সপ্যান্ড করা যায় আবার কলাপস করা যায়, অর্থাৎ অ্যাঙ্গেলটাকে কম করা যায় বেশি করা যায়, এটাই বলতে চেয়েছে, কেন করব আমরা, আমরা আমাদের রিকোয়ার্ড স্পেসিং অফ দ্য এন্ডস এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কি পরিমাণ এন্ড স্পেসিং লাগবে, আমাদের দুইটা ইয়ার্নের মধ্যে কি পরিমাণ স্পেস রাখতে হবে এটার উপর ভিত্তি করে আমি কম বেশি করব, তাহলে এটা হচ্ছে এক্সপ্যান্ডেবল রিড। এক্সপ্যান্ডেবল রিডের পরে ক্রিল থেকে এসে লিজ রডে যাবে, লিজ রড মানে হচ্ছে ভাগ করা, এটা পরে আমি ল্যাবে দেখাবো ইনশাল্লাহ, আপাতত আমরা দেখবো ক্রিল থেকে এসে এক্সপ্যান্ডেবল রিডে যাচ্ছে, এক্সপ্যান্ডেবল রিড থেকে গিয়ে ড্রামে যাচ্ছে মানে ট্যাপার ড্রামে যাচ্ছে, ট্যাপার ড্রামে মনে করো 10টা সেকশন হয়ে গেল, 10টা সেকশন হওয়ার পরে কি করতে হবে, ট্যাপার ড্রাম থেকে তো আমাকে ওয়ার্প বিমে নিতে হবে, আমি যেটা একটু আগে ভিডিওতে শো করলাম, যখন এখানে হয়ে যাবে ট্যাপার ড্রামে জড়ানো হয়ে যাবে ইনক্লাইন ড্রামে জড়ানো হয়ে যাবে তখন আলটিমেটলি এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে ওয়ার্প বিমে, ওয়ার্প বিমে নিয়ে যাওয়ার প্রসেসটাকে বলা হচ্ছে বিমিং সিস্টেম, এই যে
in the beaming process all the sections are simultaneously transferred to the flanged warpers beam jokhoni beaming process e jokhon all the sections mane somosto section ke amra at a time ki korbo transfer korbo kothay flanged warpers beam warp beam e to flange thake ekhan theke totally amaderke pass korte hobe flanged warpers beam e the drum is rotated by the tension of the warp sheet whereas positive drives are given to the warpers beam the speed of beaming process in sectional warping is quite slow around 300 meter per minute ek minute e 300 meter jorabe eta bujhacche mane speed ta kotha boleche orthat taper drum theke jokhon amra warp beam e niye jabo tokhon speed ta koto thakbe mane speed ta ekta slowly amra kori jate kono bhabe damage na hoy breakage na hoy eta ke amra beaming system boltechi This is sectional warping drum and beam. It has a beam at a drum, a tapered drum, inclined drum. It has an inclined. It has a back side. A side. At a drummer, Shamuk Bhage, the Amadekan spotlight. Ekane Muluto Thake, a Yongshan Mudhe Muluto Thake. হচ্ছে ওই যে ক্রিল ইউনিট এবং ওই যে এক্সপ্যান্ডেবল রিট এখান থেকে এসে এখানে জড়াইছে একটা সেকশন দুইটা সেকশন তিনটা সেকশন চারটা সেকশন 10টা সেকশন 10টা 11টা যাই হোক না কেন এটা আমাকে হিসাব করে বের করতে হবে এই 10টা 11টা 12টা 14টা যাই হোক না কেন সেকশন জড়ানো হয়ে গেছে জড়ানো হয়ে যাওয়ার পরে এই অংশগুলো সেকশনগুলোকে আবার এখানে এখান থেকে বিমে বিমে নিয়ে আসতে হবে এটাকে বিমিং বলা হচ্ছে এই এটা ওয়ার্প বিম বুঝা গেছে জি স্যার এখানে আমরা যদি একটু কম্পারিজন করি বিম ওয়ার্পিং অথবা হাই স্পিড ওয়ার্পিং বা ডাইরেক্ট ওয়ার্পিং ব্যবহার হয় হাই ভলিউম প্রোডাকশনের জন্য যদি অনেক বেশি পরিমাণে প্রোডাকশন লাগে সেই ক্ষেত্রে স্মল ভলিউমের জন্য মানে অল্প কম পরিমাণে যদি লাগে বা স্পেশাল স্ট্রাইপ ফেব্রিকের জন্য চেক ফেব্রিকের জন্য লাগবে এটা ওয়ান স্টেপ প্রসেস এটা টু স্টেপ প্রসেস সেকশনাল ওয়ার্পিং টু স্টেপ প্রসেস আমরা দেখলাম যে আগে প্রথমে ক্রিল থেকে এসে ড্রামে জড়াবে ড্রাম থেকে যখন সেকশন কমপ্লিট হয়ে যাবে তখন ড্রাম থেকে এসে বিমে জড়াবে দুই স্টেপ প্রসেস টু স্টেপ প্রসেস এখানে হাই ক্রিল ক্যাপাসিটি লাগবে এখানে লো ক্রিল ক্যাপাসিটি মানে ক্রিল ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে ওই যে ক্রিল কতগুলো লাগবে এটার ক্যাপাসিটি 760 বললাম 720 600 আছে 500 আছে বিমিং স্পিড ইজ হাই মানে হাই স্পিড ওয়ার্পিং এ যেটা হাই স্পিডে থাকে এটা বিমিং স্পিড হাই আর বিমিং স্পিড ইজ স্লো এখানে লো কেন দেওয়া হচ্ছে এই ড্রাম থেকে বিমে আসার সময় এখানে কোনো ধরনের স্টপ মোশন ডিভাইস নাই অর্থাৎ এই ড্রাম থেকে যখন বিমে আমরা কনভার্ট করব ইয়ানগুলোকে পাস করব তখন এখানে মাঝখানে কোনো ওয়ার্প স্টপ মোশন নাই অর্থাৎ যদি ইয়ান ছিড়ে যায় তাহলে এটা ডিটেক্ট করার কোনো সিস্টেম এখানে নাই এটা দেওয়ার দরকারও নাই এই জন্য এখানে স্পিডটা একটু লো করতে হয় লো না হলে দেখা যাবে ইয়ান যদি ব্রেক হয়ে যায় ছিড়ে যায় তাহলে আলটিমেটলি আমরা ওই ইয়ানটা খুঁজে পাবো না তখন ওইটা একটা ফল্টি বিম তৈরি হবে এই জন্য এখানে স্পিড কম দেওয়াটাই ভালো এখানে যেহেতু কোনো ধরনের স্টপ মোশন ফিলার নাই অর্থাৎ ড্রাম থেকে বিমে যখন ট্রান্সফার করবো ইয়ানগুলাকে তখন কোনো ইয়ান ব্রেক করলে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো না কোনটা ব্রেক করেছে আইদার ব্রেক করেছে কিনা এই জন্য ড্রাম থেকে বিমে যখন ইয়ান পাস করা হয় তখন আর এখানে আস্তে করার চেষ্টা করা হয় যাতে কোনোভাবে ইয়ান ব্রেক না করে আর যেহেতু হাই স্পিডের ক্ষেত্রে প্রত্যেকটা ইয়ানের এন্ডকে আমরা স্টপ মোশন ফিলার দিয়ে ডিটেক্ট করতে পারতাম কোনটা ইয়ানে ব্রেক করেছে এবং সেই অনুযায়ী কিন্তু মেশিনটা স্টপ হয়ে যেত আমরা নটিং করে দিতাম তারপর আবার নতুন করে ওয়ার্পিং শুরু করতাম ওই জন্য ওখানে স্পিড বেশি দিতাম আমরা কারণ স্পিড বেশি দিলে সমস্যা নাই যদি ছিঁড়েও যায় আমরা ডিটেক্ট করতে পারবো এই জন্য এখানে বিমিং স্পিডটা হাই থাকে এখানে লো থাকে আজকে এতটুকুই থাকবে আর একদিন এ হলে আমার ওয়ার্পিং এর ইয়া শেষ হবে আর কি মানে ওয়ার্পিং কি বলবো ওয়ার্পিং প্ল্যানের ম্যাপটা শেষ হবে কবে দিবা সময়টা তাহলে আমরা ইয়া কি বলে ইয়ার সময় কি বলে এটাকে বলে ল্যাবের সময় সহজ হবে আর কি ওয়ার্পিং প্ল্যানের ম্যাপটা ল্যাবেই থাকবে কিন্তু তার আগে আমাকে ওয়ার্পিং প্ল্যানটা বুঝাই দিতে হবে তাহলে ল্যাবে করাটাও সহজ হবে পরীক্ষায় তো আসেই এটা সিটি হোক আর যেটাই হোক কবে দিবা সময় সোমবারে এরকম সন্ধ্যায় দাও
এই ফ্লোতে যাক, এটা আবার মাঝখানে পূজার ছুটি আছে, এলাতে আবার দেখা যাবে নতুন করে আবার রিভাইজ করতে হবে, অনেক কিছুই মনে থাকবে না। ঠিক আছে, সোমবারে দিলে আমরা এই দুইটা। কিন্তু স্যার আমাদের পূজার ছুটির আগে সব সিটি ভাইবা শেষ করতে হচ্ছে বলে আমাদের প্রত্যেকদিন স্যার সিটি ভাইবা থাকতেছে রেগুলারলি সব ডিপার্টমেন্টে, তো স্যার এর মধ্যে আবার ক্লাস করে ক্লাসে মনোযোগ দেওয়া স্যার একটু টাফ হয়ে যাইতেছে। হ্যাঁ, টাফ টাফ বলতে আসলে এটা তো করতেই হবে, আর একটা ক্লাস লাগবে সোমবারে, দাও সন্ধ্যার সময় দাও, 1 ঘন্টার ক্লাস দেবো, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আর কি বলে ওটার নাম, ওয়ার্পিংটা শেষ হয়ে গেল। এরপরে তোমার সিটি পরীক্ষা দাও, আমার আমার সিটি তো নিতে হবে। ঠিক আছে, সোমবারে দাও, আজকে শনিবার না, রবি সোম, তাহলে এই ফ্লোতে এই ওয়ার্পিং এর এই ওই ম্যাথের সাথে এগুলা প্রসেসটা রিলেটেড, ওয়ার্পিং প্ল্যানের যে ম্যাথটা আমি করাবো সেটার সাথে প্রসেসটা রিলেটেড, দ্যাটস হোয়াই আমি যেহেতু প্রসেস পড়াচ্ছি তো প্ল্যানের ম্যাথটা করলে আশা করি এই সেকশনটা বুঝে আসবে আরো ভালোভাবে, সেকশনটা কি কিভাবে করে কিভাবে আমরা প্রসেসিংটা করি। ঠিক আছে, আহসান কই, ম্যানেজমেন্টের আহসান, তোমরা যে সিটির প্যারা দিয়ে আসছো, আমরা তো এই সিটির প্যারা দিয়ে আসছি, ঠিক না? পরীক্ষাও হবে ক্লাসও হবে, একদিনে 6টা সিটিও দিয়েছি আমরা, সুতরাং সিটির কারণে তো আর ক্লাস যেটাই হোক সেটা বাদ যাবে না। ঠিক আছে, সিটি তো কমাই দিছে, 2টা করে সিটি দিচ্ছে, একটা সিটি একটা ভাইবা, যদি 4টা সিটি নিতে বলো তাহলে তো আরো সমস্যা, 4টার জন্য 4 জন 4 ভাবে শিডিউল দিত, সেখানে সিলেবাস তার 5 মার্কের জন্য কম দিত না, বেশি তো দিত, ঠিক না? সুতরাং এই বিষয়গুলো থাকবেই, এগুলো থেকেই আমাদের ক্লাসও করতে হবে সিটিও দিতে হবে। আমি পার্সোনালি আমি যখন ছাত্র ছিলাম একদিনে 6টা সিটিও দিয়েছি, আবার ভাইবা দিছি আর কি বলে ল্যাবের ভাইবা দিয়েছি, তো সুতরাং এগুলো থাকবেই, এগুলো আমাদের একটা অংশ, এগুলো আমাদেরকে অংশ হিসেবে নিতে হবে আমাদের একাডেমিকের অংশ, এগুলো থেকেই 1 ঘন্টার ক্লাসও করতে হবে, সিটিও দিতে হবে, ভাইবাও দিতে হবে, সবই দিতে হবে। ঠিক আছে, সোমবারে সন্ধ্যার সময় আমি লিংক দিয়ে দেবো, তোমরা সবাই জয়েন করো ইনশাল্লাহ। আর কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? এখানে একটু ভিজুয়ালাইজ করাটা টাফ, এই জন্য আমি বারবার কিন্তু এই ভিডিও গুলা দেখাচ্ছি, যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বলো, আর চেষ্টা করতেছি যাতে তোমরা সহজে এটা বুঝতে পারো যে কি ঘটে। হ্যাঁ, আশা করি আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে, তখন আর সমস্যাটা থাকবে না, ল্যাবে গেলে তো আরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ল্যাবে যেহেতু মেশিনটা আমরা দেখবো। আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? স্যার আই গেস কারো কোনো কোশ্চেন নেই, আজকে আমরা শেষ করতে পারি। হ্যাঁ, শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।